সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ 30শে মে 1981 সালের এই দিনে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনাবাহিনী হত্যা করেছিল। তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো আমাদের মাঝে আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জনাব মশিউর রহমান রনি ভাই, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কবিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ডিএসপিএ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফরিদুদ্দিন শিবলু সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর ছাত্রদল, এবং আরো উপস্থিত আছেন আবু হাসান বগুড়া জেলা ছাত্রদল সভাপতি ছাত্রদল। তো সকলকে জানাচ্ছি আমার অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? সালাম আলাইকুম। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আজকে আমার অনুষ্ঠানের টপিক হচ্ছে কোভিড-19, যে আমরা এই করোনা ভাইরাসের এই দুঃসময়ে আমরা কে কোথায় কেমন আছি। সারা পৃথিবীকে মানে করোনা ভাইরাসে গ্রাস করে ফেলেছে, সারা পৃথিবীর কেউ এই মুহূর্তে ভালো নেই, এটা খুব ভালোভাবে আমরা জানি। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই এক একজন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তো আপনাদের প্রত্যেকজনেরই তো মানে এই দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে। তো আপনারা হইতে পারে এক একজন আলাদা দল করতে পারেন, আপনাদের দলও এই মুহূর্তে ক্ষমতায় নেই, তারপরও করোনা ভাইরাসের জন্য করোনা রোগীদের জন্য আপনারা কে কোন জেলা থেকে কি ধরনের কাজ করছেন সে বিষয়টি জানার জন্যে আমরা আজকে লাইভে ঢুকছি। তো সর্বপ্রথম আমি জানতে চাইতেছি আমাদের কবির ভাইয়ের কাছে, যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 39তম শাহাদাত বার্ষিকী, তো আজকের দিনটি আপনার কিভাবে কাটছে বা আপনার কি কি কার্যক্রম ছিল আজকে? ধন্যবাদ সবাইকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 39তম শাহাদাত বার্ষিকী। আমি সাংবাদিকতা প্রফেশনে আছি। আমি আসলে কোন দল সরাসরি ভাবে করা আমার পক্ষে সম্ভব হয় না, তারপর সবাই পৃথিবীতে তো কেউ মানে নির্দলীয় নেই, সবাই কোনো না কোনো দলের সাথে জড়িত। এই দলটাকে ভাল লাগে, এই দলের কাজকর্ম ভাল লাগে। আর আজকে এমন একটা সময় এই শাহাদাত বার্ষিকী, মানে যখন এই করোনা আক্রান্ত সারা বিশ্ব, যখন করোনা আক্রান্ত এই মহামারীর সময় আসলে এই প্রোগ্রাম শো করা কিংবা এই প্রোগ্রাম পালন করা কারো পক্ষে মনে হয় সম্ভব নয়, আর আমরা তো করতে পারিনি। আমার সারাটা দিন গেছে আসলে সত্যি কথা ফ্যামিলিকে সময় দিয়ে, একটু এলাকায় আড্ডা দিয়ে এইভাবে, কিন্তু স্পেশালি কোনো প্রোগ্রাম আমার চোখেও পড়েনি যে দলীয় কোনো প্রোগ্রাম কেউ পালন করছে, বিএনপি বা ছাত্রদল যুব দল বলেন কেউ করেনি, কারণ মানবিক কারণে এই সময় এই প্রোগ্রামটা করা সম্ভব হয়নি আর কেউ করে অনেক। আমার মনে হয় যে যারা আছে আবু হাসান ভাই কিংবা শিবলু ভাই, তারাও আমার সাথে একমত হবেন, কিংবা মশিউর রহমান রনি, সেও আমার সাথে একমত হবে যে আসলে এই করোনা মহামারীর সময় একটা দলের দলের নীতি নির্ধারক হয়তো বা মিলাদ মাহফিল করা হয়েছে, কিন্তু ওই আগের মতো বড় আকারে মিলাদ করে ইফতি করে পালন করা সম্ভব হয়নি। ধন্যবাদ কবির ভাইকে। আমি এখন প্রশ্ন করতেছি আবু হাসান ভাইকে, আপনি বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি, আপনার আজকে সারা দিনে কি কি প্রোগ্রাম ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি, তার মধ্যে ছিল উল্লেখযোগ্য কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশিত আমরা বৃক্ষরোপণ করেছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফুল করেছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ করেছি,
আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মাত্র 3.5 বছর ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশকে যা দিয়ে গিয়েছে আমরা তা কখনোই ভুলতে পারবো না। আমরা বই পুস্তকে যা পড়েছি তারই ফলশ্রুতিতে আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ বাংলাদেশ নামক যে মানচিত্র তা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই। তা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই। আজকে আমি এই লাইফে একটা কথাই বলতে চাই, যারা যেসব কুচক্রী মহল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলতে চায় তারা সাবধান হয়ে যান। আপনারা আপনারা ভাই, শহীদ আমি রাষ্ট্রপতি আপনার জিয়াউর কাছে জানতে রহমানকে চাচ্ছি যে আজকে সারাদিনে আপনার কি প্রোগ্রাম ছিল, আপনি যদি এই এটা বলতেন আজকে আপনি কি কি মানে বিএনপির হয়ে আপনি কি কি করেছেন আজকের দিনে? আমরা ছাত্র দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করেছি, মিলাদ মাহফিল করেছি, শাড়ি লুঙ্গি বিতরণ করেছি। ওকে, ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি ফরিদুদ্দিন শিবলু ভাইকে। আপনি ফরিদুদ্দিন শিবলু ভাই, আপনি হচ্ছেন কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক ছাত্র দল। তো আপনি আজকে সারাদিন কি কি কাজ করছেন বিএনপির হয়ে? ধন্যবাদ মুজিব ভাই। আমি কি আসলে আপনি রনি ভাই সম্ভবত নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আচ্ছা ধন্যবাদ মুজিব ভাই। আমি কি আসি নাকি? আপনার ভিডিও আসতেছে না রনি ভাইয়ের, ভিডিও নাই কিন্তু আপনি আছেন। রনি ভাই ভিডিও লিঙ্কটাতে প্রেস করেন। ভিডিওতে ক্লিক করেন। ওকে, আজ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 39তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানান ভাবে কুমিল্লা মহানগর ছাত্র দল বিভিন্ন প্রোগ্রাম করেছে। এর মধ্যে অন্যতম ছিল আমরা বাদ আসর ওনার জন্য ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া পড়িয়েছি, মিলাদ মাহফিল করিয়েছি, দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি, রাস্তায় রাস্তায় ঘুরে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি নির্দেশনা অনুসারে আমরা আজকে বৃক্ষরোপণ করেছি। সারাদিন নানান প্রোগ্রামের মাধ্যমে আমাদের আজকে সময় গিয়েছেন। তো ধন্যবাদ। তো আমি একই প্রশ্ন করতেছি নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জনাব মশিউর রহমান রনি ভাইকে। আপনার আজকে সারাদিন কর্মব্যস্ততা কি কি করেছেন? আপনি আজকে আপনার দলের উদ্দেশ্যে আপনি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আপনি আজকে কি কি করেছেন? ধন্যবাদ মজিবুর ভাই আমাকে এই আপনাদের এই লাইভে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার আজকে উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সহযুক্ত এবং প্রবীণ রাজনীতিবিদ সাংবাদিক কলা কৌশল এবং নারায়ণগঞ্জের রাজনীতি প্রেক্ষাপট নিয়ে মাঝে মাঝে যিনি রিসার্চ করেন আমাদের কবি ভাই, সালাম আলাইকুম। আজকে প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক, সফল যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি জন্ম না নিলে আমাদের এই দেশের রাষ্ট্র হিসেবে এই দেশের আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। স্বাধীনতার পরে এই দেশে যতবার এই ক্লান্তি লগ্নে এসেছে দেশের এই দুঃসময়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ মানুষের পাশে যেভাবে তিনি কাজ করে গিয়েছিলেন, তিনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের দেশের এই যে অবস্থা এই ক্রান্তি লগ্নে এই অবস্থা হয়তো আমাদের দেখতে হতো না। আমরা এই দেশটাকে একজন রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে প্রচার করতে পারতাম। ইতিপূর্বে আপনারা জানাচ্ছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী একটি কর্মসূচি হাতে নিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি। তার এই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হিসেবে ছাত্র দল কর্মসূচি অংশ হাতে নিয়েছেন আমাদের দেশ নাম তারা গঙ্গাধর রহমান দলের সাংগঠনিক, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ লালন করে যিনি এই জাতীয়তাবাদী দলকে ছাত্র দলকে দেখভাল করে যাচ্ছেন সেই শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানের একমাত্র পুত্র দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজকে প্রায় 20,000-20,000-এর ঊর্ধ্বে আপনার সারা বাংলাদেশ ব্যাপী গাছ রোপণ করেছেন এবং
সকালবেলা থেকে সকালবেলা প্রথম জাতীয়তাবাদী দলের যে পতাকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা এবং বাংলাদেশ পতাকা উত্তোলন করেছেন, কালো বেজের রনি ভাই বের হয়ে গেলেন। আর সবাই স্ক্রিনে নিয়ে আসো। আমার মনে হয় যে রনির নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, আমরা আমরা একটু প্রোগ্রামটা চালু করে যাই, রনি আসলে আবার কথা বলতে পারবে। আমার প্রশ্ন, আমি ফরিদ ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতে চাই, হ্যাঁ, এবং এই প্রশ্নটা আবু হাসান ভাইয়ের কাছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, মিউট করা আছে, আপনাদের দুজনই মিউট করা আছে। রনি, আপনি তো লাইন থেকে বের হয়ে গেলেন, মানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। রনি ভাই, তাহলে একটু শেষ করেন, তারপরে আমি একটু প্রশ্ন করব। তো আমরা সারাদিন ব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তো আমরা আজকে, আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি হিসেবে আমাদের প্রত্যেকটা ইউনিটে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর ভিতরে বৃক্ষরোপণ, দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মসজিদে মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে নতুন জামা বিতরণ করেছি। সর্বোপরি আমরা জাতীয়তাবাদী আদর্শের পালিত হয়ে জিয়াউর রহমান যেভাবে তিনি হতদরিদ্রদের পাশে ছিলেন, তারই ধারাবাহিকতা আমরা, আমার নেতা তারেক রহমান তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আজকের এই দিনে, যেন আমরা এই দেশের এই দুর্দিনে, এই ক্লান্তির মহামারী একটা দিন, এই দিনে যেন আমরা যেন হতদরিদ্রদের পাশে থেকে তাদের সহযোগিতা করি। আচ্ছা, এবার আমি আমার একটু প্রশ্ন, আমার আমার প্রশ্ন থেকে আমি একটু জানার আগ্রহ, যে ছাত্র দলের কাছে, ছাত্র দলের তিনজন খুব বড় বড় মাপের লিডার এখন আমাদের সামনে লাইভে, আর এটা আমার আমার সৌভাগ্য যে তিনজনের একসাথে পাওয়া এই মাপের লিডারদের, তাদের কাছে প্রশ্ন করা। রনি এবং শিবলু ভাই, মানে আপনাদের দুজনের কাছে আমার জানতে চাওয়া, যে আপনারা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের নির্দেশে, আপনাদের যিনি অভিভাবক ছাত্র দলের, তার নির্দেশে আপনারা অসহায় দরিদ্র মানুষের পাশে ছিলেন এবং কাজ করছেন, আজকের দিনে মিলাদ মাহফিলও পড়াইছেন, নতুন জামা কাপড় বিতরণ করছেন, আপনাদের কি মনে হয় না যে করোনার সময় ছাত্রদল ব্যাপক একটা ভূমিকা পালন করতে পারে সারা বাংলাদেশে, এটা কারণ নির্দেশ হোক বা নির্দেশ না না থাকুক, এটা কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কি করছেন কবির ভাই? সেক্ষেত্রে কিন্তু আমরা, করোনা যেদিন থেকে করোনা বাংলাদেশে প্রাদুর্ভাব ঘটেছে বা সরকারি ভাবে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে করোনা পাওয়া গিয়েছে, ওই দিন থেকে কিন্তু ছাত্রদল মাঠে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, একদিনও কিন্তু ছাত্রদলের কাজ বন্ধ হয়নি। আমরা কিন্তু আপনার দুস্থদের মাঝে, আপনি জানেন কিনা জানি না, দুস্থদের মাঝে প্রতিনিয়ত খাবার বিতরণ, বাসায় বাসায় গিয়ে মধ্যবিত্ত থেকে খাবার পৌঁছে দেওয়া, তারপরে কৃষকদেরকে সহযোগিতা করা, ধান কাটা, ছাত্রদল কিন্তু সবগুলো প্রোগ্রাম প্রতিনিয়ত করে যাচ্ছে। এছাড়া আমাদের কুমিল্লা মহানগরের, আপনাদের নারায়ণগঞ্জের মতো, আমাদের কুমিল্লা মহানগরের যুবদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটা টিম, যারা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি আছে, সহ সভাপতিরা আছেন, এরা সহ কিন্তু করোনা আক্রান্ত রুগী যারা ছিল, একজনকে আমরা অলরেডি যুবদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওনাকে দাফন কাফনের কাজও সম্পন্ন করেছেন, এতে যথেষ্ট ছাত্রদলের যথেষ্ট ভূমিকা ছিল। পাশাপাশি ছাত্রদল কিন্তু প্রতিনিয়ত, আমরা ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করেছি, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতে পাবেন, ঈদের আগে আমরা প্রায় 5-6 হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি, আমাদের মধ্য থেকে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি, আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, মাস্ক দিয়েছি মানুষকে, আমরা কিন্তু ক্যাম্পাসিং করেছি, পিক আপে ঘুরে ঘুরে হ্যান্ড মাইক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে ঘর থেকে বের হবেন না, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এবং আজকে যে প্রোগ্রামগুলো করেছি আপনি দেখতে পাবেন আমাদের ছবিগুলোতে, আমরা মসজিদে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা মিলাদটা করেছি, পাশাপাশি আমরা দুস্থদের মাঝে যেভাবে খাবারটা দিয়েছি সেটাও কিন্তু লাইনকে মেনটেন করে, তারপরে আপনার ওই যে ইনফিনিট যে থার্মোমিটারটা আছে এটা দিয়ে আমরা টেম্পারেচার চেক করে ওদেরকে দাঁড় করিয়ে তারপরে গিয়ে আমরা খাবার বিতরণ করেছি। আর বৃক্ষরোপণটা ছিল আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশের, জিয়াউর রহমান সাহেব বৃক্ষরোপণ পছন্দ করতেন, খাল খনন পছন্দ করতেন, ওনাকে বাংলার রাখাল রাজা হিসেবে চিহ্নিত, ওনাকে চিনেন সবাই, ধন্যবাদ। রনি ভাই, আপনার কাছে আমরা এই ব্যাপারে কিছু শুনতে চাই। 3 মাস ধরে, 3.5 মাস ধরে আমরা কেন্দ্রীয় কর্মসূচি
অংশ হিসেবে আমাদের দেশ নায়ক তারেক রহমান যখনই করুণা যে আবির্ভাব আমাদের দেশে না সারা বিশ্বে যখন আলোচনা তৈরি হচ্ছিল ঠিক সেই সময় কিন্তু আমরা আমাদের জাতীয়তাবাদী দল শুধু বাংলাদেশ শুধু নারায়ণগঞ্জ বা কুমিল্লা না সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু আমরা লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কাজকর্ম কিন্তু আমরা করেছি। পাশাপাশি আপনি হ্যান্ড স্যানিটারি শুরু করে আমরা বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে প্রায় 12,000 12,500 হ্যান্ড স্যানিটারি মাস্ক তারপরে আপনার কি বলে আপনার প্রায় 1,200 এই এদের কি বলে এই পিপি আমরা এগুলো বিতরণ করেছি। পাশাপাশি আপনার হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পাশাপাশি নগদ অর্থ প্রদান এগুলো কিন্তু আমরা করেছি। এগুলো কিন্তু আমাদের দেশনাম তারেক রহমান উনি কিন্তু বলেছিলেন যে আমরা অনলি বিএনপি বলে কথা না, দেশের এই মহামারীর দুর্যোগে শুধুমাত্র দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে জিয়াউর রহমান যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন ঠিক সেরকম ভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন এই জিয়াউর রহমানের সেই যিনি ওই ওই সময়টা তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে নেতাকর্মীদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন তারই ধারাবাহিকতা তারেক রহমানের কিন্তু আমাদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষের পাশে থাকার জন্য। সেইভাবে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের পাশে থেকে আপনি বিশ্বাস করবেন কিনা যায় না নারায়ণগঞ্জে আমার আমি একজন সাধারণ কর্মী হিসেবে বলতে চাই নারায়ণগঞ্জে অনেক বড় বড় রথী মহারথী কিন্তু আছেন যাকে যাদের নাম শুনলে মানুষ ভাগের মতো ভয় পায়, আমার মনে হয় ভাগকেও ভয় পাবে না কিন্তু তাদের নাম শুনলে তারা যতটা ভয় পায় এবং তারা কিন্তু অসংখ্য টাকার মালিক তাদের অতীত ভবিষ্যৎ টানতে গেলে দেখবেন তাদের কিছুই ছিল না। হ্যাঁ হাট ঘাট মানে কিন্তু তারা কামলা হিসেবে পরিচিত ছিল কিন্তু আজকে কিন্তু তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু কই তাদের কিন্তু আজকের এই দলের এই দুঃসময় দেশের এই দুঃসময় দেশের এই ক্রান্তি লগ্নে কিন্তু তাদেরকে কিন্তু আমরা দেখছি না। আজকে শিল্পপতিরা কোথায়? বাংলাদেশের নারায়ণগঞ্জে এত বড় শিল্প কারখানা নারায়ণগঞ্জে সারা বাংলাদেশকে হিসেবে নারায়ণগঞ্জে মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত লাভ করেছেন অনেক আগেই এবং অর্থনৈতিক ভাবে বাংলাদেশের ভিতরে নারায়ণগঞ্জ হচ্ছে সবচেয়ে একটা মানে কি বলে সুন্দর মানে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার একটা ক্ষেত্র হচ্ছে নারায়ণগঞ্জ এবং অল্প সময়ের ভিতরে কিভাবে মানে বড়লোক হওয়া যায় সেই ক্ষেত্রটা হচ্ছে নারায়ণগঞ্জ। কিন্তু নারায়ণগঞ্জে আপনি দেখবেন যারা শিল্পপতি তারা কিন্তু আপনার এই করোনার দুঃসময় তারা কিন্তু আমি আমি তাদেরকে দেখছি না, আওয়ামী লীগ বলে বা শিল্পপতিদের বলেন তাদেরকে আমরা দেখছি না। আজকে যারা হাত বাড়িয়ে দিয়েছেন বা আজকে যারা হতদরিদ্রের পাশে দেয় শুধুমাত্র কিন্তু ছাত্র দল আছে। আপনি হয়তো আমাদের জানেন আমাদের একটা লিগ আছে আমাদের একটা গ্রুপ আছে যেটা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান উনি খুলেছিলেন যে মানবতা সেবার ওই লিঙ্কটা আমি আপনাকে দেখাবো ওইখানে আপনার প্রতিদিন প্রতিদিন আপনার হাজার হাজার হতদরিদ্রের পাশে দাঁড়ানোর মতো ছবি আছে এবং প্রতিদিন আপনার 1,00,000 থেকে 85,000 পরিবারকে সারা বাংলাদেশে ছাত্রদলই শুধু পরিবার তাদের পাশে দাঁড়াচ্ছে কোনো না কোনো ভাবে ছাত্রদল শুধু ছাত্রদলই করতেছে আরো বিএনপি আছে স্বেচ্ছা সেবক দল আছে এবং অঙ্গ সংগঠন আছে কিন্তু তার পাশাপাশি যে সংগঠন আছে আপনার ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগ বলেন আমি আমার চোখে দেখি নাই আমি আমার এলাকা তো আমি কখনো দেখি নাই যে কোনো আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো একটা কর্মী বা ছাত্রলীগের কোনো একটা নেতা কোনো পরিবারকে সহযোগিতা করছে। আমি আমাদের নারায়ণগঞ্জ অনেক পোর্টাল আছে অনেক সাংবাদিক নিউজও আছে ওইখানে আমি কখনো নিউজও তো দেখি না যে অমুক নেতা অমুক নেতা 10,000 টাকা দিয়েছে না দেখি নাই কিন্তু আমাদের নারায়ণগঞ্জ যারা ছাত্র দল তথাপি সারা বাংলাদেশ বিপিতে আমাদের যে ইউনিট গুলো আছে যে যা সমর্থনের টাকা আছে বাপের থেকে টাকা চুরি করে হোক বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা কালেক্ট করে হোক বা কোনো না কোনো ভাবে কিন্তু আমরা আমরা আমাদের যতটুকু সমর্থন আছে আমরা আমাদের থেকে আমাদের পক্ষ থেকে আমরা সেটা করে যাচ্ছি। আজকে যদি আমাদের মতো মানে আমরা যতটুকু করতেছি আমাদের থেকে যদি তারা 1% বা 10% যদি তারা কাজ করতো তাহলে আমার মনে হয় আমাদের নারায়ণগঞ্জের মানুষ না খেয়ে মরতো না বা সারা বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতো না। আজকে পাশাপাশি কিছু প্রাইভেট কিছু সংস্থা আছে যারা ওই বিভিন্ন সময় দেখা যায় যে ত্রাণ ত্রাণ দিয়ে থাকে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে কিন্তু এর পাশে কিন্তু আওয়ামী লীগ বলেন যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন তাদেরকে কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের পাশে যদি তাদেরকে পেতাম তাহলে হয়তো আমরা অনেক সুন্দর করে এই বাংলাদেশটাকে সুন্দর করে গুছাইতে পারতাম। আজকে যারা সমস্যা আছে সেই সমস্যা আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারতাম। আমি আমি ব্যক্তিগত ভাবে
মানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না হয়ে রনি ভাইয়ের একটি কথার সাথে আমি কিছুটা দ্বিমত, যেহেতু আমিও নারায়ণগঞ্জের ছেলে, তবে আমি আমার এলাকায় দেখেছি আওয়ামী লীগের কিছু মানে আমি যাদেরকে চিনি আওয়ামী লীগের অনেক লোকই আমাদের এলাকায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তো আমি এই বিষয়টা রনি ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করতেছি, এবং পাশাপাশি আওয়ামী লীগ যারা করে তাদের চাইতেও বেশি। হ্যাঁ ভাই, আওয়ামী লীগ শুধুমাত্র আওয়ামী লীগের পরিবারকে দিচ্ছে, এর বাইরে কিন্তু তারা দিচ্ছে না। আপনার এই কথার সাথে আমি একমত হতেও পারি, কারণ আমি এই মুহূর্তে দেশে নাই। আপনি যেহেতু বলতেছেন আওয়ামী লীগকে আপনি ত্রাণ দিতেই দেখেন নাই, আমি এই কথাটার দ্বিমত পোষণ করতেছি। কারণ হচ্ছে আমি আমার এলাকাতে এখানে এখানে আমি একটু আমি প্রেক করি। হ্যাঁ, আমি এখানে প্রেক করি। রনি 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 এবং মজিবর দুইজনের প্রতি, মানে রনির প্রতি শ্রদ্ধা এবং যারা উপস্থিত আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমি আমার এলাকা, মানে আমার ক্ষুদ্র একটা অংশ দিয়ে আমি বিচার করি যে আমার এলাকায় আমি বিএনপির একটা নেতা কর্মীরে দেখিনি 1 কেজি চাল নিয়ে কারো ঘরে দিতে। মানে এখন যদি কেউ বলে যে বিএনপি 13 বছর ধরে ক্ষমতায় নেই, ভাই কেমনে কি করব, ওরা কোত্থেকে দিব? ছাত্রদল কিভাবে করতেছে, যুবদল কিভাবে করতেছে, আমাদের জেলা যুবদলকে দেখছি করতে, জেলা ছাত্রদলকে দেখছি করতে, বাট বিএনপির কোন নেতা এই পর্যন্ত নামছে কিনা? রনি তো এখানে উপস্থিত আছে, রনি বলুক যে আমাদের জেলা বিএনপি নামছে, কিংবা থানা বিএনপি নামছে, কিংবা ইউনিয়ন বিএনপি দিচ্ছে, ওয়ার্ড বিএনপি দিচ্ছে। রনি এটা আমার একটু বলুক তো যে দিছে কিনা, যুবদল এবং ছাত্রদলের কথা বাদ দিয়া। নাসির ভাই, এটাতে একটা কথা আছে আমার, না না, আপনাদের যে আজকে যুবদলের যে সভাপতি, উনি একটু আগে জানতে পারলাম উনি কিন্তু করোনা আক্রান্ত, লাস্ট খবর দিতে গিয়ে মহানগর যুবদলের সম্ভবত। হ্যাঁ, আমি বলতেছিলাম খন্দকার খুরশেদ আলম খন্দকারের কথা আমি বলতেছিলাম, ভাবি তো আক্রান্ত ছিল, আজকে উনি আবার আক্রান্ত, ভাই দুজনেই আক্রান্ত। আর বিএনপির যে ব্যাপারটা, গতকালকে রাতে কিন্তু উনি 61 নাম্বার মানে কবর দেওয়া হয়েছে, 61 নাম্বার লাশ দাফন করার পর আজকে তিনি করোনা আক্রান্ত হয়েছে। তো আচ্ছা মনিবর, আমরা একটু শিবলু ভাইয়ের কথাটা শুনি। আচ্ছা ভাই, ওকে মজিব ভাই, নাসির ভাই, কবির ভাই, সরি। এটা হচ্ছে আমাদের যে বিএনপি নেতারা, যারা কথা জানতে চাচ্ছেন, আমাদের মূল সংগঠনের বেশিরভাগই এখন বয়োজ্যেষ্ঠ, তারা বিভিন্ন রোগে আক্রান্ত, শ্বাসকষ্ট, প্রেসার, ডায়াবেটিস, ওনাদেরকে ভাইয়ার ইনস্ট্রাকশন এমন আছে যে আপনি ঘরে থেকে ছাত্রদল আর যুবদলকে চালাচ্ছে। বিএনপি কিন্তু আমাদের চালিকের শক্তি, দে আর কিন্তু ইঞ্জিন, আমরা হচ্ছি বগি। আপনি যদি বলেন যে মূলদল কাজ করছে না, এটাতে ভুল হবে ভাইয়া। আমাদের ছাত্রদলের অভিভাবক দেশনায়ক তারেক রহমান কিন্তু বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি কিন্তু বিএনপি নেতাকর্মীদের মাঝখান দিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি এক্সাম্পল দিই, ধরুন আপনাদের নারায়ণগঞ্জের বিএনপি নেতা কে আছেন ভালো জানি না, উনি রনি ভাইকে ফোন করবে, রনি ভাই সেক্রেটারিকে ফোন করবে, মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন করবে, ভাই আপনি একটা কাজ করেন, হয়তো ফান্ডিং এর জন্য কাজ করবে। সেম আছে আমাদের হাসানবাড়ি এলাকা থেকে বিএনপি নেতারা ওনাকে ইনস্ট্রাকশন দিবে। আমাদের তো এমনই হচ্ছে, আমরা আসলে জানি না কতটুকু কে সাপোর্ট পাচ্ছে, কিন্তু বিএনপি সর্বোচ্চ সুসংগঠিত দল আমাদের মাঝখানে, যুবদল ছাত্রদল বিএনপিতে মূল দলের সাথে, কোনো গ্রুপিং তো দূরের কথা, প্রশ্নই ওঠে না, ওনাদের ইনস্ট্রাকশন ছাড়া আমরা কাজও করি না। এই বয়স্ক মানুষগুলো রাস্তায় ঘরে ঘরে গিয়ে খাবার দিবে সেটা কিন্তু বেমানান। ছাত্র সংগঠন আমরা কেন করছি, ছাত্রদল কেন আছে মাঠে কাজ করার জন্য? ওনারা কিন্তু আমার আমার আমি কি রনিভের কথাতে একমত একটা ব্যাপারে, আমরা বাড়ি থেকে হোক বাবার থেকে হোক আমরা কিছু ফিনিশিয়াল সাপোর্ট পাচ্ছি, ছাত্রদল কিন্তু রনি ভাই আমি আমরা 1200-1500 প্যাকেট দিচ্ছি, হাসান ভাই দিচ্ছে 2000 প্যাকেট, এটা কিন্তু ছাত্রদলের একটা নেতার দ্বারা সম্ভব না। 24 ঘন্টা রাজনীতি করতে হয় আমাদেরকে, রাতে 3টায় ফোন করলে উঠে চলে যেতে হবে, আমাদের মেরিট হইতে পারবো না, যারা বিয়ে করছে তারা সেন্ট্রাল থেকে বাদ, আমাদের অনেক ক্রাইটেরিয়া আছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতাদের ফাইন্যান্স ছাড়া আমরা মাঠে কাজ করতে পারবো সেটাও কিন্তু অবাস্তব। কিছু কিছু জায়গায় ডিফারেন্ট আছে, নারায়ণগঞ্জের ব্যাপারে আমি ভালো জানি না, তবে হ্যাঁ বিএনপি নেতারা কাজ করছেন। আজকে শহীদ জিয়ার মাজারে যারা গিয়েছেন তারা কিন্তু আপনি দেখেছেন সবাই বয়োজ্যেষ্ঠ, আমাদের মহাসচিব স্যার উনিও কিন্তু যথেষ্ট বয়স্ক, উনি পিপিই মাস্ক গ্লাস এগুলো পরে যেতে হচ্ছে, ওনারা কিন্তু শ্বাসকষ্টের রুগী আছে, প্রেশারের রুগী আছে, তো ওনারা মাঠে আসলে কাজ না করে আমাদের কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, আমরা ভালো মনে করি সেটাই ভালো। ইউনিয়ন বিএনপি, তুমি যে ইউনিয়নে বসবাস করো আমি এক ইউনিয়নের, সেই ইউনিয়ন বিএনপির কোন নেতা এই করোনা দুর্যোগের সময় একটা প্যাকেট ত্রাণ নিয়ে কারো ঘরে গেছে, এই একটা প্রমাণ দেখো ভাই আমারে,
আচ্ছা, তুমি যে ইউনিয়নে বসবাস করো, আমি এক ইউনিয়নে, বাড়ি কাছে একটু আবার বলেন প্লিজ। হ্যাঁ বলতেছি, রনি যে ইউনিয়নে বসবাস করে আমি সেম ইউনিয়নে, তো এই ইউনিয়ন বিএনপির যে নেতারা আছে, তারা একটা প্যাকেট ত্রাণ কারো ঘরে নিয়ে গেছে এরকম একটা প্রমাণ রনি একটু দেখাও তো ভাই আমারে। আচ্ছা তাহলে আমি আপনাকে তাহলে মেসেঞ্জারে দিচ্ছি, হ্যাঁ আমাদের ফতুল্লা কর্মকাণ্ডগুলো আমি আপনাকে মেসেঞ্জারে দিচ্ছি। আমি গত ১৬ তারিখ গত এই মাসেরই ১৬ তারিখে প্রায় ৫৭০ জন পরিবারকে আমি খাদ্য সামগ্রী দিয়েছি, এক একটা প্যাকেট আমার ৬০০ টাকা করে পড়ছে, হ্যাঁ। এবং এই ৫৭০ জনের ভিতরে আপনার ১৮২ জন হচ্ছে আওয়ামী লীগের পরিবার, ১৮২ জন আওয়ামী লীগের পরিবার। আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের প্রায় ১৩,০০০ পরিবারকে আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি এবং নগদ অর্থ প্রদান করছি আপনার পরিবারকে। বিএনপি থেকে নমিনেশন পেয়েছিলেন ঐক্য ফ্রন্ট থেকে তাকে বাদ দিয়ে তাকে ব্যক্তিগত জান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি প্রায় ২১,০০০ পরিবারকে কিন্তু তিনি তার খাদ্য সামগ্রী তার ব্যক্তিগত ফান্ড থেকে, দলের ফান্ড না ব্যক্তিগত ফান্ড থেকে তিনি কিন্তু উপহার দিয়েছেন। বিএনপি পাশাপাশি আমাদের যে একজন আমাদের একজন মুরব্বী আছেন, আমাদের একজন জেলা বিএনপির মুরব্বী আছেন তৈমুর আলম খন্দকার, হ্যাঁ উনিও কিন্তু আপনার প্রায় ১৫,৫,০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। তারপর আছেন আমাদের দীপু ভুঁইয়া, আমাদের বিএনপি করেন উনি দীপু ভুঁইয়া, উনিও প্রায় ওনার ব্যক্তিগত ফান্ড থেকে ১৯,০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। তারপর আছেন মাহমুদুর রহমান সুমন, ২,০০০ থেকে এমপি নির্বাচন করার জন্য নমিনেশন নিয়েছিলেন, উনিও প্রায় প্রায় ১৪,০০০ থেকে ১৪,৫০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন এবং ৭,০০০,০০০ টাকার নগদ অর্থ প্রদান করেছেন এবং সেটার সাথে আমি নিজস্ব উৎপ্লুত ভাবে জড়িত ছিলাম, বুঝতে পারছেন। তারপর আসেন আমাদের নারায়ণগঞ্জের যে মহানগরের যে মেয়র নির্বাচন সাক্ষাৎ সাহ, উনিও তার ব্যক্তিগত ফান্ড থেকে প্রায় ১৫,০০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, নগদ অর্থ প্রদান করেছিলেন প্রায় ১,০০০ না ১,০০০ পরিবার। তারপরে আসেন আপনার ওই নারায়ণগঞ্জের যে পাঁচাশনের এমপি কালাম সাহ, গত এমপি নির্বাচনে তিনি পর্ব ৩ বার এমপি ছিলেন, উনিও প্রায় ৫,৫০০ ৬,০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছিলেন এককালীন, এবং এখন পর্যন্ত তিনি ৭০-৭৫ পরিবারকে উনি প্রতিদিন দেখভাল করেন, মানে উনি একবার নিয়ে নিয়েছে, যতদিন করোনা থাকবে ততদিন তিনি সেই দেখভাল করেন। আসেন তার তৈমুর আলম খন্দকারের ছোট ভাই আমাদের ফুরসত কমিশনার, উনি প্রতিদিন বিনা আপনার বিনামূল্যে আপনার সবজি বিতরণ করছেন, খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং উনি ভর্তুকি দিয়ে সেই খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তারপরে আসেন হলো আমাদের ৮,০০০ নজরুল ইসলাম আজাদ, উনিও প্রায় ৭,৫০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। তো এখন বিষয় হচ্ছে আবার সাবেক সভাপতি ছিল কাজী মনির, উনিও প্রায় ৫,০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদ, উনিও প্রায় ৭,৫০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। আমাদের মেয়র নির্বাচন করছেন নাসির, উনি ৩,৫০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন রূপগঞ্জে। আমাদের সোনারগাঁয়ের মেয়র নির্বাচন করছেন মোশারফ, উনিও প্রায় ৩,৫০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। তো এখন আপনি বলেন যে বিএনপি কোথায় নাই, এবং যে যাদেরকে খাদ্য সামগ্রী দিয়েছেন প্রত্যেকটা লিস্ট কিন্তু আছে, এবং আমার কাছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সাধারণ বলেন আমার প্রত্যেকটা লিস্ট আছে, এবং আমরা আরেকটা লিস্ট করতেছি শুধু আওয়ামী লীগ এবং বিএনপি তাদের পরিবর্তনে বিন্দুমাত্র কোন ধরনের খাদ্য সামগ্রী অর্থ এদেরকে আমরা লিস্ট করতেছি, আমরা হয়তো আগামী ১৫ দিনের ভিতরে তাদের পাশে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা দেখবো। এখন আপনি আরেকটা কথা আপনাকে বলে দিই, কিছুদিন আগে আমাদের এলাকায় আপনি হয়তো কবিরা জানবেন আপনার আওয়ামী লীগের টাকা আসছে যে ১,৫০০ টাকা করে দিতে হয়, বলছে যে শেখ হাসিনা পরিবার ১,০০০ টাকা পাবে। এখানে আওয়ামী লীগের সভাপতি
বুঝছেন, আওয়ামী লীগের সভাপতি এবং আরো বৃহত্তর তিনটা ওয়ার্ডের সভাপতি বসে, তারা শুধুমাত্র আওয়ামী লীগ কারা করে, আওয়ামী লীগের সদস্যকে শুধুমাত্র বুঝছেন, ইভেন কি যেই নেতা আওয়ামী লীগ করে তার পরিবারের অসংখ্য নেতা, অসংখ্য পরিবার আছে যে তিন বেলা খেতে পারে না, কিন্তু বিএনপি করে, তার লিস্ট সে করে নেই, আওয়ামী লীগ যে করে তার লিস্ট সে করছে। তো শেখ হাসিনার যে প্রণোদনা, এটা আমরা সবসময় দেখে আসি মিডিয়াতে, অনেক বড় বড় প্রণোদনা তারা দিয়ে থাকে, হাজার হাজার কোটি টাকা দেয়, কিন্তু পরবর্তীতে সেই ওই সেই কোটি টাকা শেখ হাসিনার পকেটেই থাকে, মানে শেখ হাসিনার নেতা কর্মীদের পকেটেই থাকে, এটা শুধু এটা আমাদের টাকা, এই আমাদের ট্যাক্সের টাকা, এটা তারা নিয়ে ওই শেখ হাসিনার করে পড়তেছে, আওয়ামী লীগের পরিবার দেখা এদেরকে দিচ্ছে, এর বাইরে আর তারা দিচ্ছে না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমে কিন্তু আমি অসন্তুষ্ট না, আমি তার কার্যক্রম, আমার ব্যক্তিগত ওনার কার্যক্রমগুলি আমার ভালো লাগে, কিন্তু ওনার আশেপাশের যে সব মন্ত্রিসভার আছে, মন্ত্রিসভার লোক, এখনকার মন্ত্রিসভা তো আমার একেবারেই মানে পছন্দ না। আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতার পর সবচেয়ে মানে দুর্বল মন্ত্রিসভা এটা, কিন্তু শেখ হাসিনার কার্যক্রম গুলি আমার খুবই ভালো লাগে, কিন্তু ওনার মানে মাঠ পর্যায়ের যে সকল নেতাকর্মীরা আছে তারাই মানে ভালো। আমি শ্রণীবের সাথে বাড়ি খাচ্ছে রনি ভাইয়ের কথা আটকাচ্ছে, আমি মাঝখানে একটু বলি মুজিব ভাই, এটা হচ্ছে আমি কিন্তু একটু আগে আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তরে কিন্তু বলেছিলাম যে আমাদের ভাইয়া যিনি বিএনপি এর সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি হচ্ছে ইঞ্জিন, আমরা হচ্ছি বগি, ইজ দ্য ফ্যাক্ট। শেখ হাসিনার ওখানে যাই হচ্ছে শেখ হাসিনার নির্দেশের বাইরে কিচ্ছু হচ্ছে না, আমি ওনাকে সম্মান রেখে বলি। কিন্তু আপনি যেটা বলছেন করোনা পরিস্থিতি নিয়ে, ছোট করে বলি করোনা পরিস্থিতি নিয়ে বলি, যদি বাংলাদেশে একটা লোক আক্রান্ত হয়ে থাকে সেটার জন্য সম্পূর্ণভাবে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী দায়ী। যদি আপনি এই যে বিদেশগামী ইতালিয়ান ফ্লাইটগুলোকে যদি বন্ধ করা হতো, এদেরকে সাধারণ মানুষের সাথে না মিশতে দেওয়া হতো, এদেরকে ঢাকাতে আমাদের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী কি বলেছেন সেটা তো জানেন, যে ওদেরকে কেন হোটেলে রাখবো, এরা কোথাকার জমিদার, ওদের রেমিটেন্সের টাকা দিয়ে, আপনিও প্রবাসী, আপনাদের রেমিটেন্সের টাকা দিয়ে দেশ চলে, ঢাকায় ভালো কোনো হোটেলে যদি রাখতো ওই ইতালি ফেরত প্রবাসীদের, তাহলে আজকে নারায়ণগঞ্জ এত লাশ দেখতে হতো না, পুরো দেশে এত লাশ দেখতে হতো না। এটা এটা সবকিছু আল্লাহর হাতে, কিন্তু এটা কিন্তু হচ্ছে আপনার ওই যে জেসে কারণী এসে ভেমি, ইন্ডিয়ান একটা ডায়লগ যেটাকে বলে, এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর দোষ, উনি কিন্তু চাই নাই, উনি আপনাকে খুশি রাখে। এখন দেখেন আজকে হেফাজত ইসলাম আন্দোলন করুক, বিএনপি আন্দোলন করুক, পাশা চামড়া উঠাই ফেলবে, 10 মিনিটে হাজার হাজার বিএনপি লাখ নেতাকে ঘরে ঢুকাই ফেলে, 10 জন মানুষকে মার্কেটে যাওয়া থেকে উনি বন্ধ করতে পারেন না। এটা কেন জানেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই বিএনপির কর্মী, আর এখানে আওয়ামী লীগের ভূমিকা আমার নিজেরই এখন পালন করতে হইতেছে। আরেকটা আমি একটা একটু দ্বিমত করে যাই, মজুবর এখানে এখানে একটু অবজেকশন আছে, প্রকাশ্য কর্মী তো মানে রনি আছে, শিবলু ভাই আছে, কিংবা হাসান ভাই আছে, আসলে কর্মী তো সবাই না, বাট মৌন সমর্থন একটা দলের প্রতি থাকে, যেটা আমার দুর্বল জায়গা বিএনপি, আমার দুর্বলতার জায়গা বিএনপি, এটা আমি প্রকাশ্যই বলি। আমি আমার দেশে কাজ করছি দীর্ঘদিন, আমার দেশে কাজ করার অপরাধে আমি অন্য পত্রিকা ভালো পত্রিকা যাইতে পারিনি, সিপিডিসি চাকরি হয়ে গেছে পরে আবার না করে দিচ্ছে যে না আমার দেশে কাজ করছে বিএনপি পন্থী খুলবো না। এই জন্য বললাম যে আসলে আমি মানে মৌন সম্মতি এই জায়গাটায় আমি আছি, কর্মী না, প্রকাশ্যে কাজ করতে পারি না তাদের মতো, এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির কথা না, এটা হচ্ছে করোনা যে বিষয়টা, এটা কিন্তু সবাই দেখছে। আজকে আমরা হাসান ভাই, রানা ভাই, আমরা নামি মাঠে, 2 মিনিট টিকতে দিবেন না, আরে করোনা কিভাবে ঘুরতেছে রাস্তায়, বগুড়ায় ধরেন এই মার্কেট চালু, বগুড়ায় মানে মার্কেট চালু, বগুড়ায় ধরেন মানে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের বগুড়ায়, আমাদের আমাদের কিন্তু মজিবুর ভাই আপনারা হয়তো জানবেন আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু বেশি আক্রান্ত বগুড়াতে, ডাক্তারও আক্রান্ত, সাধারণ মানুষ, আমাদের কিন্তু একজন এমপি মহিলাও মারা গেছে, কিন্তু সাবেক এমপি, আসলে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশে কিন্তু করোনা আক্রান্ত কিন্তু খুবই মহামারী আকার ধারণ করেছে, এটা কিন্তু
শেখ হাসিনা কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী আমরা যাকে বলি, তিনি কিন্তু পারেন এই মহামারী থেকে কিছুটা হলেও সারা বাংলাদেশ যে 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 দলই করুক সবাইকে নিয়ে একটা কমিটি করে যেন কাজ করা, এই যে একজন একক ভাবে তারা ব্রিফ দেয় আপনার, এটা তো আসলে লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য। এখন ওনার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ ইচ্ছা আছে বলেই কিন্তু 74,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করছেন, ভাই কিন্তু এটা ওনার এটা পক্ষে এটা কিন্তু একা পক্ষে মজিদ ভাই সম্ভব না যে প্রতিটি ঘরে ঘরে কারা গিয়ে পাইছে টাকা ভাই, নিয়ে কারা তিনি পাইছে নিচে পৌঁছে টাকাগুলো দিবেন। পাইছে কারা? এটার 80% টাকা গুলো হচ্ছে পাইছে আমাদের কারা? রেমিটেন্স, বাকিটা হচ্ছে আমাদের ট্যাক্স, ঠিক আছে? এই টাকাগুলো কারা পাচ্ছে? ব্যাংকের আচ্ছা মাঝখান দিয়ে যেভাবে নিতে হবে, এই প্রসেসটা আপনি কি জানেন ভাই, কিভাবে ব্যাংক এই থেকে ইয়ে নিতে হবে? গার্মেন্টস এ প্রতিদিন দেখা যাচ্ছে রাস্তায় তারা অবরোধ করতেছে, তারা টাকা পাচ্ছে না, বেতন পাচ্ছে না, তারা বেতন পাচ্ছে না। আমি কবির ভাইয়ের একটা একটা কথার সাথে মানে একমত করতেছি, যে কবির ভাই আমি মাইকটা মিউট। আমি মনে করি, আমি একজন মানে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি মনে করি যে প্রধানমন্ত্রী 74,000 কোটি টাকা যদি খরচ না করে মাত্র 74 কোটি টাকাও খরচ করতো, প্রবাসীরা যখন আসছে তাদেরকে যদি সম্মানজনক স্থানে রাখা হইতো, মানে ভালো জায়গা দেওয়া হইতো, আর সঠিক করাইন তো ভাই, প্রত্যেকটা মানুষকে ভালোভাবে মানে ট্রিটমেন্ট করা হইতো, যে তাদের শরীরে কি করোনা ভাইরাস আছে কিনা এটা যদি নির্ধারণ কইরা তারপর তাদেরকে বাড়িতে যেতে দিত, তাহলে আমার মনে হয় বাংলাদেশে এত দ্রুত এত বেশি ছড়াইতো না। তো মজিবর ভাই আমার মনে হয় যে অনেকগুলা কমেন্ট চলে আসছে মজিবর, তুমি একটু কমেন্ট গুলা পড়ে, রনি শিবলু ভাই কিংবা আবু হাসান ভাই এদের কাছে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, একটু আমি খালি ই করো একটা একটু। একটা ইয়ে করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু পারে, আমাদের কিন্তু ধরেন সেনাবাহিনীর হাতে সম্পূর্ণ ক্ষমতা মানে হস্তান্তর করতে, সেনাবাহিনী সবকিছু মেনটেন করুক। হাসান ভাই একটা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে দাঁড়াইছে, 2 মিনিট টিকতে দেয় নাই, আর ওনারা নাকি পারে না মানুষকে ঘরে ঢুকাইতে, আমাদেরকে সময় একদম শেষ। হেফাজত ইসলামের এত লক্ষ লক্ষ মানুষকে আপনি শাপলা চত্বর থেকে রাতের বেলা গুলি করে গায়েব করে দিছে, করোনা নাকি ঠেকাইতে পারে না। আর ওই যে কি বলে ওরা নাকি মানুষ বের হয় সচেতন হন সচেতন হন, পুলিশ আদর করে কথা বলে, ভাই এটা একটা প্ল্যান, এটা হচ্ছে বিশ্বব্যাংক থেকে কিছু টাকা সেনাবাহিনীকে খাওয়া। না কবির ভাই, সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া উচিত, কারণ সেনাবাহিনী আমাদের তারা পারে, তারা কিন্তু এখনো উজ্জ্বল, অনেক কিছু দৃষ্টান্ত তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু তারা কিন্তু অনেক কিছুই করতে পারে, কিন্তু তাদেরকে ক্ষমতা তারা দিতে হবে ভাই। এই যে চেয়ারম্যান, প্রতিটা ধরেন তারা তো অনির্বাচিত চেয়ারম্যান, প্রতিটা জায়গায় তারা যেভাবে দুর্নীতি, যেভাবে ধরেন চুরি, এটা আসলে লজ্জাজনক ব্যাপার। আসলে আমরা কাকে বলতে যাব? আমরা কি ভাই ধরেন এই চুরি গুলো কিন্তু আমরা বিএনপির আমলও দেখছি, মানে যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকে তারাই চুরি চুরির মৎস্বে মেতে ওঠে, ভাই কেউ এরকম আসলে না ভাই, জনগণের কথা চিন্তা করে এরকম না, না, ভাই এরকম হয়তো না, কেউ কম এরকম কেউ বেশি। হাসান ভাই আমি আজকে না একটা কথা বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে যে মামলাগুলো আছে, আপনি কি আজ পর্যন্ত সাংবাদিক হিসাবে কি দেখেছেন কোনো কিছু প্রমাণ গভর্নমেন্ট করতে পেরেছে? তারেক রহমান তো সেটা বাংলাদেশ, করেনি, সেটা করতে তারেক পারেনি। রহমান তো চোর, আপনি বাংলাদেশের আমাকে মডেল, কবির তারেক ভাই আমাকে রহমানকে আপনি দেখে চোর ভয় বললেন, পায়। আমি কি চুরি করেছি সেটা প্রমাণ তো করতে, আমি হাসান ভাইকে বললাম হাসান ভাই আপনি চোর, কি কি চুরি করেছে হাসান ভাই? তারেক সাহেবের নামে যে কথাগুলো সরকার উঠিয়েছে, ওনার নামে মামলা করেছে, উনি যে জাজ ওনাকে খালাস করেছে, জাজকে পরের দিন থেকে কিন্তু ডিসমিস করা হয়েছে, সেটা কিন্তু জানেন জজ কোর্টে, খালাস কেন দিল? উনি কোনো এভিডেন্স পায়নি, ভিডিও গুলো বের হয়েছে ভাইয়ের নামে, কোনো এভিডেন্স পাচ্ছে না। বেগম জিয়ার নামে কি এভিডেন্স পেয়েছে? জিয়া আরফানাস ট্রাস্ট, ট্রাস্ট যেটা কার, এটা কার খোলা? এটা কিন্তু বেগম জিয়ার খোলা, এটা এই ফান্ডটা কোত্থেকে আসে? এজ এ জার্নালিস্ট আপনি কিন্তু জানার কথা, এই ফান্ডটা কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না, এই ফান্ডটা কিন্তু না বিএনপি পরিবারের, হ্যাঁ, আমার পকেটের টাকা আমি চুরি করব? খালেদা জিয়ার কি এই অবস্থা হয়ে গেছে এই 1-2 কোটি এবং টাকার এবং জন্য, সেই এই সেই 71 ফান্ডে বছরের মহিলাকে কষ্টটা দেওয়া? সেই ফান্ডে এটা প্রথম ভাই টাকাটা আসছিল সৌদি এবং কুয়েত থেকে। হ্যাঁ দল সমর্থিত, জিয়া সমর্থিত, হ্যাঁ, জিয়া পরিবারের অংশ, এটা আমি আমাকে জিয়া পরিবারের সদস্য মনে করি, সৌদি রাজ হাসান ভাই জিয়া পরিবারের কিছু পরিবারের সদস্য। অনুদান ছিল সেখানে, সৌদি রাজ হুম হুম পরিবারের কিছু অনুদান ছিল, সেটা জিয়াউর রহমানের ভালোবাসা। ভালোবাসা, এই তো আমি হাসান ভাই রনি ভাই আমরা সরাসরি নিজেদেরকে জিয়া পরিবারের লোক মনে করি, আমরা আমাদের আমরা আমাদের ফান্ডে টাকা রাখতেই পারি, আর বেগম জিয়া কি এই টাকাটা হিসাব করে রেখেছেন? এটা কি ইনকোয়ারি করতে পারতেন? এটা টাকাটা কার সিগনেচারে হয়েছে, কার মাধ্যমে হয়েছে? একটা 70 বছর প্লাস মহিলাকে এভাবে কষ্ট দেওয়া কোনো কারণ ছাড়া, এটার গজব কিন্তু আপনি এখন দেখছেন, সরকার আরো দেখবে, শিবলু অন্য ভাই যেমন সত্য এটা পাবেন। এই দেশে 74 বয়সের একজন মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আমরা সারা জীবন দেখে এসেছি ধরেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কিভাবে, আমরা তো আসলে এই বাংলাদেশে আসলে অনেক কিছুই দেখেছি আমরা,
আমরা দেশ মাতা বেগম জিয়ার নাম খালেদা কি জিয়ার মুছে সামনে, বলতে পারবে? বেগম খালেদা জিয়া যে কলেজে গাড়ি দিয়েছে, দেখা যাচ্ছে ওই গাড়িতে নাম মুছে দেওয়া হয়েছে। দেখা গেছে কোনো কিছু সে উদ্বোধন করেছে, এটা ছাত্রলীগেরা এটা মুছে দিচ্ছে। ভেঙে ফেলছে। মানে আসলে মানে এই দেশকে মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেরকম হত্যা করা হয়েছে, তারা মনে করেছিল দেশ মাতা বেগম খালেদা জিয়া কিংবা দেশ নেতা তারেক রহমান এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আসলে বাংলাদেশের মানুষের হৃদয়ে তাদের যে স্থান, এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি নামক যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন মাত্র 3.5 বছরের মাথায়, তিনি যে দৃষ্টান্তমূলক কিছু কাজ করে গিয়েছেন তা আসলে কখনো ভোলার নয় কবির ভাই। আচ্ছা ঠিক আছে, কমেন্টের জিয়া আনসার গুলো করতে রহমানকে হবে। এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ শহীদ জিয়ারই সৃষ্টি, নারী জাগরণ শহীদ জিয়া রহমান সৃষ্টি, মহিলা আনসার ব্যাটালিয়ান প্রতিষ্ঠাটা করেন কিন্তু এই শহীদ জিয়া বীরুত্তম, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন কিন্তু এই শহীদ জিয়া বীরুত্তম, মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে চাকরি ক্ষেত্রে 10 ভাগ কোটাও নির্দেশ জারি করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কিছুই করেছে দেশের জন্য। 1978 সালে মহিলা মন্ত্রণালয় চালু করেন কিন্তু মহিলা মন্ত্রী নিয়োগ করেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গ্রাম প্রতিরক্ষা মহিলাদের অন্তর্ভুক্ত আচ্ছা করেন প্রথম এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তা 35 লক্ষ সন্ত্রাস মানে সদস্য অন্তর্ভুক্ত করেন, কিন্তু শিশুদের জন্য কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কম ভূমিকা পালন করেনি। ঢাকা শাহবাগ শিশু পার্ক কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ শিশু একাডেমি ভিত্তি স্থাপন করেছিলেন 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1977 সালে 15 জুলাই ভবন উদ্বোধন করেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আসলে আমরা এই জিনিসগুলোকে মুছে ফেলতে চাইছি ইতিহাস থেকে। ইতিহাস কখনো মানুষ ভুলতে পারে না। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ব্যবস্থা করেন কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঢাকার শ্যামলীতে যে শিশু হাসপাতাল সেটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেন। আজকের এই দিনে কিন্তু জিয়াউর রহমানের অবদান এই দেশে অনেক আছে, তা আসলে গণমাধ্যম, বলার মতো না। আমি আপনি আমি যে গণমাধ্যম যে আজকে কথা আমি বলতেছেন, 1975 সালে কিন্তু বাকশাল মাধ্যমে সকল গণমাধ্যম নিষিদ্ধ করা হয়েছিল, হ্যাঁ শুধুমাত্র এটা এটা চারটি এক্স্যাক্টলি গণমাধ্যম ছাড়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কিন্তু বাংলাদেশের প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেন, শহীদ জিয়া প্রেস কাউন্সিল প্রতিষ্ঠিত করেন, জাতীয় প্রেস ক্লাব মানে সরকারি কোষাগার থেকে অর্থ দিয়ে স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু অর্থ না, জমিটাও দেওয়া। বেকার সাংবাদিকদের পেশায় ফিরিয়ে আনার জন্য শহীদ জিয়ার পদক্ষেপ ছিল প্রশংসনীয়। আমরা কিন্তু এসব ভুলে যাচ্ছি মজিবর ভাই, আচ্ছা এসব আপনাদের আপনাদের মাধ্যমে তুলে ধরতে হবে। তারেক সবচেয়ে রহমানের সবচেয়ে আজকে তারেক রহমানের বার্তা, তারেক রহমান যেটা কথা বলবে সেই কথা কিন্তু আজকে ভিডিও প্রচার করতে দেওয়া হচ্ছে না, মানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কারেন্ট মানে তারেক রহমান তো সারা বাংলাদেশ, বাংলাদেশের মানুষ তো যেখানে শেখ মুজিবুর রহমানকে চেনে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চেনে, ইরশাদ সাহেবকে চেনে, তারেক রহমানকেও কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু চেনে। আমরা আমরা এটা বিশ্বাস করি। আপনার আচ্ছা আপনাদেরই কিন্তু আমার আপনাদেরই কিন্তু এখন আমার এখনকার প্রশ্ন হচ্ছে, মানে হাসান ভাই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছেন আমাদের, যারা যারা বিএনপির সমর্থক তারা হাসান ভাইয়ের এই তথ্যগুলি থেকে অনেক কিছু মানে শিখতে পারবে আমি আশা করি। তো আমার এখন মশিউর রহমান রনি ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আজকে বাংলাদেশে 1764 জন করোনা রোগী পজিটিভ ধরা পড়ছে, তার মধ্যে 28 জন মৃত্যুবরণ করছেন, টোটাল রোগীর সংখ্যা হচ্ছে 44,608 জন। তো এই পরিপ্রেক্ষিতে আগামীকালকে থেকে সারা বাংলাদেশে সীমিত আকারে অফিস আদালত তারপর যানবাহন সবকিছু মানে খুলে দেওয়া হয়েছে সীমিত আকারে। তো এখনকার এত রোগী পজিটিভ থাকা সত্ত্বেও কি এই যে লকডাউন খুলে দেওয়া হইলো, এটা কি আসলে কতটুকু সরকার ভালো কাজ করছে বা কতটুকু মন্দ কাজ করছে আপনার কি মনে হয়? আচ্ছা কবির ভাই কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ আমি শুনতেছি, আমি শুনতেছি। আমার এই প্রশ্নের উত্তরটা আপনি আমার এই প্রশ্নের উত্তরটা আপনিই দেন, যে এখন পর্যন্ত 44,608 জন করোনা রোগী পজিটিভ বাংলাদেশে, আজকেও 1764 জন, 28 জন মৃত্যুবরণ করছে, আগামীকালকে থেকে লকডাউন শিথিল করা হয়েছে, অফিস আদালত সবকিছু মানে নতুন করে আর সরকারি ছুটি বৃদ্ধি করা হয়নি, তো লকডাউন যে খুলে দেওয়া হয়েছে এটা কতটুকু ভালো হয়েছে আপনার দৃষ্টিতে মনে হয়?
এখন মানে এই জায়গাটা সরকার নিরুপায় হয়ে গেছে, কারণ আমাদের মানে দেশের আর্থিক অবস্থা অত উন্নত না, আমেরিকা কিংবা লন্ডনের মতো আমরা উন্নত না যে আমরা 5-6 মাস লকডাউন রাখবো, জনগণকে খাবার দিতে পারবো। এটা কিন্তু আমাদের সরকারের পক্ষে বাস্তবই করতে সম্ভব না, যার কারণে মানুষের এখন কিন্তু বেকারত্বের হারটা সারা বাংলাদেশের মতো আমাদের দেশও, সারা পৃথিবীর মতো আমাদের দেশও, যে বেকারত্বের হার বাইরে যেতেছে, কর্মহীন হয়ে যেতেছে মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হওয়ার পথে। তো এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই গভর্নমেন্ট অর্থনৈতিক ভাবে দেশটাকে চাঙ্গা করার জন্য এবং অসহায় মানুষদের মানে কর্মমুখর করে তোলার জন্য সীমিত আকারে কিন্তু এই লকডাউনটা খুলে দেওয়া হয়েছে। কারণ ওই যে আমি আগেই বললাম যে সরকারের পক্ষে সবাইকে বসিয়ে বসিয়ে প্রণোদনা দিয়ে খাওয়ানো সম্ভব না, কারণ আপনার কি যে 2,500। আপনার কি মনে হয় না যে আসলে এই যে এখন যখন তিনজন এই চারজন রোগী সিদ্ধান্তটা ছিল অবশ্যই এই সিদ্ধান্তটা অবশ্যই আত্মঘাতী এই সিদ্ধান্তটা অবশ্যই আত্মঘাতী কারণ এখন আমাদের দিন দিন রুগী আরো বাড়বে, রুগী আরো বাড়বে, দেশের অবস্থা আরো নাজুক হবে। আমাদের সবারই উচিত মানে নিজের ভালো এবং দেশের ভালোটা চিন্তা করে, গভর্নমেন্ট সীমিত আকারে খুলছে, এখন আমরা যদি জীবিত না থাকি আমরা কিভাবে কাজ করব? আগে নিজেকে সেফ রাখতে হবে, নিজের ফ্যামিলিকে সেফ রাখতে হবে। এখন কি মনে হয় যে আমাদের দেশে এত ছোট্ট একটা দেশে এত বেশি জনগণ এখানে সীমিত আকার বলতে কোনো কথা, আপনার কি এটা মনে হয় যে সীমিত আকারে সীমিত পরিসরে সবকিছু চালু থাকবে এমন মনে হয়? না, দেখা যাবে যে এই সীমিত আকারে চলছে, জনগণ একদম একেবারে ঘর থেকে সবাই বের হয়ে গেছে। যারা সচেতন তাদের উচিত যে নিজের পরিবার এবং নিজের কথা চিন্তা করে অন্তত ঘরে থাকা। আমি গতকালকে একটি মিটিং দেখলাম, এই পরিবহন শ্রমিক যারা আছে তারা দাবি করছে যে বাস ভাড়া দ্বিগুণ করতে হবে। তারা চিন্তা ভাবনা করছে যে একটি বাসের যে 2টি সিট থাকে, একটি সিটে একজন লোক নিয়ে তারা মানে রওনা করবে, দুই দুজন লোক নিবে না। আপনার কি মনে হয় যে তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের মতো জায়গায় ঠিক রাখতে পারবো? এখানে আমি বলি যে এখানে লাভবান হবে পরিবহন সেক্টরের মানুষ, আর পকেট কাটা যাবে জনগণের, কারণ ডাবল ভাড়া তারা ঠিকই আদায় করবে কিন্তু বাসে সীমিত আকারে যাত্রী নিবে না, তারা এক্স্যাক্টলি আগের আমি মতোই কথাটাই যাত্রী বলতে করবে। চাইতেছিলাম। ভাড়া দ্বিগুণ গুনতে হবে, তার মানে আমার যদি নারায়ণগঞ্জের ভাড়া থাকে 35-36 টাকা, সেটা আমার 72 টাকা গুনতে হবে, কিন্তু যাত্রী সংখ্যা আগে 40 জন ছিল, এখন এই 50 জন হবে। পরিবহন সেক্টর যে কদিন আমি বন্ধ আমি ছিল শিওর সেটাই আমি শিওর আগামী একদিন পরে মজিব আমরা ভাই, মানে বলেন। আমরা আরেকটা কথা আপনাকে একটু বলতে চাই। আমরা আসলে যেহেতু পরিবহন সেক্টরে আমরা ততটা জানি না, তবে আমরা বগুড়ায় যেটা দেখেছি, এই যে সারা বাংলাদেশে যারা কল্যাণের নামে টাকা তোলে পরিবহন সেক্টর, শ্রমিক কল্যাণে টাকা তোলে, সেটা অটো রিক্সা বলেন, সিএনজি বলেন, ট্রাক বলেন, ভুটভুটি বলেন, মানে বাস, বড় বাস বলেন, আসলে এ টাকাগুলা যায় কোথায়? আসলে টাকা থেকে মানে আসলে কি শ্রমিকরা কি বেনিফিট পেয়েছে বলে আমার মনে হয় না। আমরা তো ফেসবুকে কিংবা আমরা কোনো জায়গায় দেখলাম না যে কোনো জেলায় যে সভাপতি সেক্রেটারিরা শ্রমিকদের হয়তো দিয়েছে, কিছু সংখ্যক দিয়েছে, কিন্তু আসলে যে পরিমাণ দেওয়ার কথা, আসলে হাজার হাজার কোটি টাকার কারবার এখানে। আসলে আমরা কিছু কিছু জায়গায় আমরা কিছু বঞ্চিত হচ্ছি, আমাদের জনগণ, সাধারণ জনগণ, যারা আসলে শ্রম, যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে যারা টাকাটা গচ্ছিত দেয় বিশ্বাসের বিনিময়ে, তারা কিন্তু আসলে তার সুফল পাচ্ছে না, আমার ব্যক্তিগত মতামত। আর দেশের যে পরিবেশ পরিস্থিতি, আমার মনে হয় না আমাদের এই করোনা নিয়ে আমাদের বাঁচতে হবে মজিবর ভাই, কারণ বাংলাদেশ এখন দেখো বাংলাদেশ আর ঘুরে বাংলাদেশ না, দাঁড়ানোর শুধু সারা বিশ্বে করোনা এমন ভাবে মানে আক্রান্ত করছে সারা পৃথিবীকে, তো এইটা কবে এই পৃথিবী ছেড়ে চলে যাবে তা কেউ বলতে পারবে না। তবে আমাদের দেশ হুমকির মুখে সবচেয়ে বেশি, কারণ হচ্ছে আমাদের দেশটা অনেক ছোট, আমাদের জনগণ অনেক বেশি। যদি এখন লকডাউন খোলার পর যদি আমাদের যাদের ভিতরে মানে করোনা ভাইরাস, বলেন মজিবর ভাই, আসলে কি এই সরকার ধরেন সবার হাতে হাতে ফোন, সবার বাসায় ধরেন রং কালার টিভি কিংবা ফ্রিজ, মনে করছে সরকার মনে করেছে ধরেন যে বাংলাদেশ সে উন্নত হয়েছে, কিন্তু দেখেন একদিনে মানে একদিন বন্ধ হওয়ার কথা শোনার পর বাংলাদেশের মানুষ পাগল হয়ে গিয়েছিল, মানে তাদের তাদের বাসার খাবার ছিল না, ধরেন এরকম হাজার হাজার আমরা দেখেছি। আমরা যখন মোবাইলে যখন আমরা আমাদের এমপি
গোলাম মোহাম্মদ সিরাজ এমপি যখন তিনি যখন তার ফেসবুকে যখন স্ট্যাটাস দেয়, যারা মানে যোগাযোগ করতে আপনারা লজ্জা বোধ করছেন তারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন, কত লোক যে সাড়া দিয়েছে! আসলে বাংলাদেশের মানুষ আসলে বোকা, বাংলাদেশের মানুষ আসলে বোকা, সহজ সরল, তারা আসলে যা আচ্ছা শিবলু ভাই, মানে ভাই ভাই আমি 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 শিবলু ভাইয়ের কাছে মানে একটি ইমরানজিৎ স্যার নামে একটি কমেন্ট আসছে আমাদের কাছে, ছাত্রদল আগামীর ছাত্র সমাজের কাছে কি মেসেজ দিতে চায়? আপনাদের ছাত্রদল আগামী ছাত্র সমাজের কাছে কি মেসেজ দিতে চান? এটা আমি পরিষ্কার করে বুঝাই বলতে হবে, এটা কি আমাদের করোনা সংক্রান্ত আলোচনা নাকি আমাদের ছাত্র সংগঠন নিয়ে? আপনাদের ছাত্র সংগঠন নিয়ে ছাত্রদল, আমরা এবার তো আমাদের মধ্যে আমাদের দেশনায়ক তারেক রহমান নতুন ক্রাইটেরিয়া করে দিয়েছেন, বয়স লিমিট করে দিয়েছেন, ছাত্র সংগঠনের কি কি থাকতে হবে, আমাদের ছাত্র তো থাকতে হবে, আমাদের এজ লিমিট সম্ভবত রনি ভাই হাসান আমার থেকে ভালো জানেন, এটা মনে সম্ভবত 2003 বা 5 হতে যাচ্ছে, এখন 2000 এসএসসি 2000 পর্যন্ত আসছে, মানে ছাত্রদল করতে হবে এমন একটা বয়সে যাদের শরীরে শক্তি এবং সাহস, অবশ্যই অবশ্যই তারা অবিবাহিত হতে হবে। আমরা সারা বাংলাদেশ যে তারা কাজ করেছি তারা কিন্তু সবাই অবিবাহিত ছিল, মানে মোটামুটি মানে আমরা বাদ দিয়ে সেন্ট্রাল কমিটিতে এখন আমি আর হাসান ভাই, এখানে কিন্তু হাসান ভাই আমরা দুজন কিন্তু বিবাহিত, সত্য কথা সত্য অর্থে আমরাও ছাত্র সংগঠনের শেষ মোমেন্টে আছি, লাস্ট স্টেজ, কিন্তু আমাদের পার্সোনাল ওপিনিয়ন আলাদা থাকতে পারে, বিয়ে করলে সংগঠনের জন্য কাজ করতে পারবো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু বিয়ে করার পরে ফ্যামিলিকে সময় দিতে পারি নাই, কারণ এই সরকারের যে মামলা হামলা ছিল আমাদের প্রতি, আমরা পরিবারকে কতটুকু সময় দিয়েছি আমরাও ভালো করে জানি না। আমরা চাচ্ছি আগামী ছাত্রদল, আগামী ছাত্র সংগঠন হবে, ভাইয়া যে সিদ্ধান্ত দিয়েছেন অবিবাহিত, ভাইয়া যে সিদ্ধান্ত দিয়েছেন ছাত্র হতে হবে, এদেরকে সাহসী হতে হবে, শিক্ষিত হতে হবে, ছাত্রত্ব ছাত্র নেতৃত্ব থাকবে ছাত্রদের হাতে মূলত, যারা দেশের জন্য কিছু করতে পারবে, যারা কথা বলতে পারবে, যারা কাজ করতে পারবে, যাদের মেধা আছে, শ্রম আছে। আওয়ামী লীগের মতো ওই যে আজে বাজে মন্ত্রীরা যেরকম উল্টা পাল্টা কথা বলে, রেমিটেন্স এরা কয় টাকা দিচ্ছে, সে বলতেছে করোনার থেকে আমরা বেশি শক্তিশালী, এই টাইপের অন্তত নেতৃত্ব যাতে বিএনপি থেকে না উঠে আসুক, এই জন্য ছাত্রদলকে একটা ক্রাইটেরিয়াতে ফেলে দেওয়া হয়েছে যে না শেষ পর্যন্ত গিয়ে তুমি এটা ভালো পজিশনে যাবা। আগামী ছাত্রদের কাছে আমাদের মেসেজ হচ্ছে এমন, আমরা তো ছাত্রদল যথেষ্ট করেছি, ইনশাল্লাহ যতদিন আছি ছাত্রদলকে গুছানোর চেষ্টা করব, সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেন্দ্রীয় সংসদের যে নতুন কমিটি হয়েছে ওনারাও যথেষ্ট বুদ্ধিমান এবং গণতান্ত্রিক উপায় নির্বাচিত সবাই, তো আমরাও আশা করি এই গণতান্ত্রিক উপায় নির্বাচিত কেন্দ্রীয় কমিটি, এখানে কেন্দ্রীয় কমিটিতে কিন্তু আপনাদের নারায়ণগঞ্জের সন্তান যে রনি ভাই উনিও কিন্তু আছেন বিভাগীয় সহসাংগঠনিক, রিজনটা হচ্ছে উনি কিন্তু আনম্যারিড, আপনারা জানেন কিনা, যাই হোক, তো রনি ভাই আছেন। রনি ভাইয়ের কাছে প্রশ্ন, মানে ছাত্রদলের ছাত্রদল নারায়ণগঞ্জের ছাত্রদলকে আপনার কি মেসেজ থাকবে করোনা ভাইরাসের জন্য, তারা মাঠ পর্যায়ে কিভাবে কাজ করতে পারে যেন মানুষের উপকারে আসে, বিএনপির মানে ছাত্রদলের ছাত্র সংগঠন মানুষের উপকারে কিভাবে আসতে পারে, এরকম কোন মেসেজ যদি দিতেন? মজিবুর ভাই, এখানে মেসেজ অলরেডি অনেক আগে দেওয়া হয়ে গেছে, মেসেজ দেওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত ছাত্রদল মাঠে আছে। একটু ইন্টারাপ্ট করি ভাই, ছাত্রদল অতীতের ন্যায় আমাদের ছাত্রদল অতীতের ন্যায় সবচেয়ে বেশি কাজ করছে। আমি ভাই একটু ইন্টারাপ্ট করতেছি যে আগামীকালকে থেকে তো লকডাউন শিথিল করা হয়েছে, এখন মানে দেশের গত কিছুদিনের পরিস্থিতি আর সামনের পরিস্থিতি এক না, এখন সামনে কিভাবে কাজ করতে পারে আপনার ছাত্র দলের নেতাকর্মীরা, আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, আসলে আমরা তো প্রতিদিন কাজ করে যাচ্ছি, তবে আমাদের সাধ্য মতো আমরা আমাদের সাধ্য মতো আমরা যারা ছাত্র ভাইয়েরা আছে তাদের সাধ্য মতো তারা চেষ্টা করে যাচ্ছে আর আমরা চেষ্টা করে যাব। আসলে আমরা প্ল্যান প্রোগ্রাম করে কোনো কাজ করছি না, আমরা প্রতিদিন আমাদের সাধ্য মতো প্রতিটা ইউনিট আমাদের প্রতিটা ইউনিট আমাদের কিন্তু প্রতিদিন কাজ করে যাচ্ছে। আপনি ফেসবুকে দেখবেন আমার সোশ্যাল মিডিয়া, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া অনেক সচেতন এখন, মানে এই সোশ্যাল মিডিয়ায় সারা বাংলাদেশে সারা পৃথিবীকে পরিচয় করে দিচ্ছে আমাদেরকে, আপনারা দেখবেন প্রতিদিন আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরা প্রতিদিন কাজ করে যাচ্ছে, এবং আমরাও আগামী দিনে আপনাদের দোয়ায় যেন এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারি, ছাত্র ভাইদের পাশে দাঁড়াতে পারি, আমরা মানে যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে পারি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। সেই সেই সাথে সেই সাথে পাশাপাশি আপনারা আমাদের আমাদের যে প্রেরণা দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তার জন্য আপনারা দোয়া করবেন, কারণ তার উৎসাহ উদ্দীপনায় আমরা আসলে সারা বাংলাদেশ আমাদের এইভাবে মানে
আমরা মৃত্যুকে মৃত্যুকে আমরা কিন্তু মানে কাফনের কাফড় বেঁধে কিন্তু আমরা মাঠে নেমেছি। আপনারা দেখবেন সারা বাংলাদেশে কিন্তু অনেকে আজকে কিন্তু তারা বাসা থেকে বের হচ্ছে না, কিন্তু আমাদের কিন্তু দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায়, তারেক রহমান যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ঘোষণায় মানুষ মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একই মুক্তিযুদ্ধ আমরাও কিন্তু একটা একটা মুক্তিযুদ্ধ আমরা এটা মানে করোনার করোনার যুদ্ধকালীন সাথে যে পিরিয়ড। আমাদের মুক্তিযুদ্ধ, এটা কিন্তু দেশ নায়ক তারেক রহমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানে নির্দেশনায় কিন্তু আমরা কিন্তু মানে কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আজকেও দেখবেন আপনারা আমার লাইফে দিয়েছিলাম আমি, আমরা যখন লুঙ্গি শাড়ি বিতরণ করছিলাম আজকে হাজার হাজার লোক, আমাদের অনেকে মানে সাংবাদিকরা বলছে ভাই আপনারা একটু দেখে শুনে থাকেন যেভাবে, কিন্তু আসলে আমাদের তো জীবনের মায়া নাই বললেই চলে। যেরকম যুবদলের নারায়ণগঞ্জের মানে আমরা তার সভাপতি সভাপতি তার ওয়াইফের কথা জানি তিনি আক্রান্ত ছিলেন, কিন্তু আজকে দুঃখের বিষয় আল্লাহ তার সুস্বাস্থ্য কামনা করি আমরা, তিনি যেন উনিও অবশ্যই উনি সুস্থ উনি পান। উনি নিজেও আক্রান্ত, উনি আজকে আজকে নিজে উনিও উনি আক্রান্ত, পজিটিভ। হ্যাঁ ওনার জন্য কিন্তু আমাদের সবাই দোয়া করা উচিত দল মত নির্বিশেষে। মজিবুর ভাই আমাদের কিন্তু দল মত নির্বিশেষে কথা তারেক হচ্ছে রহমান কিন্তু মজিবুর ভাই তারেক রহমান কিন্তু শুধু এই বাংলাদেশে না, তিনি কিন্তু যেখানে আছেন বিদেশের মাটিতে সেখানেও কিন্তু তিনি কিন্তু তার সাধ্য মতো চেষ্টা করছেন মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই দল প্রায় 15 বছর দল ক্ষমতার বাইরে, তারপরও আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আপনারা যদি আমাদেরকে উৎসাহিত না করেন, আপনারা যদি সঠিক তথ্য প্রকাশ না করেন, তাহলে কিন্তু এই মানুষ জানবে না। তবে মানুষ নিজ নিজ জেলায় যেরকম আমাদের বগুড়ায় মানুষ মানে যারা জানতে পারছে যে আসলে বগুড়ায় কিন্তু বিএনপির যারা নেতাকর্মী আছে তারা কিন্তু মানে ত্রাণ কার্যক্রমে বেশি অংশগ্রহণ করছে, এরকম সারা বাংলাদেশে একই চিত্র। মুজিবুর ভাই কবির ভাই আপনি কি বলেন, সারা বাংলাদেশে কিন্তু একই চিত্র? আচ্ছা ভাই, আমি আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন হ্যাঁ আপনার কাছে। ওইটা হচ্ছে কি, হ্যাঁ একজন কমেন্ট করছে পরিবহন সেক্টরে, আমার এক ঘনিষ্ঠ ছোট ভাই ইমরেজি ইসলাম, ও মানে প্রশ্ন করছে পরিবহন সেক্টরে হচ্ছে বিএনপির প্রভাবশালী নেতারাও রয়েছে, তারাও তো এই 80%-এর সমর্থক করলো, তাদের উদ্দেশ্য আপনারা কি বলবেন? মানে সে হয়তো বুঝাতে চাইছে আমাদের শিমুল বিশ্বাস, তো আপনাদের শিমুল বিশ্বাস সে তো হুম পরিবহন হুম সেক্টরের সাথে জড়িত, ভাই শিমুল তো বিশ্বাস আপনারা আপনারা আপনাদের আমি হচ্ছে প্রুফ সহ বলে দিচ্ছি, আপনারা পাবনায় হ্যাঁ খোঁজ নিয়ে দেখেন, শিমুল বিশ্বাস পাবনায় যেভাবে ত্রাণ দিচ্ছে প্রতিদিন, আপনারা খোঁজ নিয়ে দেখেন। যদি আমি মিথ্যা কথা বলি আপনারা আমাকে আবার লাইফে এসে আমাকে ধরবেন আপনারা। শিমুল বিশ্বাস কিন্তু প্রতিদিন প্রতিদিন কিন্তু সে কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু, আর আসলে পাওয়ার পার্টি নেতারা যেভাবে টাকাটা তাদের পকেটে যাচ্ছে এটা কিন্তু বিরোধী দলের পকেটে যাচ্ছে না কবির ভাই, এখানে এটা কিন্তু আপনারা আমাদের দেখতে আমাদের পারেন। সাথে আপনারা আপনারা প্রতিটা জায়গায় সাংবাদিক নেতৃবৃন্দ আছে, আপনারা প্রতিটা জায়গায় সাংবাদিকের সাথে কথা বলতে পারেন, এসপি দের সাথে কথা বলতে পারেন, ডিজিদের সাথে কথা বলতে পারেন, সুশীল সমাজের সাথে কথা বলতে পারেন যে আসলে প্রতিটা জেলায় কি হচ্ছে, কারণ প্রতিটা জেলায় তো সরকারি দলের লোকেরা আপনার হাতে দায়িত্বে আছে। এখানে তো আসলে বিরোধী দলের কথা বলা মানে তো এটা তো হাস্য মানে হাস্যকর ব্যাপার। হাসান ভাই মাঝখানে একটা কথা বলি, এখানে কিন্তু হ্যাঁ আমাদের থেকে ত্রাণ চুরির ঘটনাও কিন্তু ঘটেছে। আমি কিন্তু আমার ফেসবুকে একটা স্ট্যাটাস আছে 1-1.5 মাস আগে, ছাত্রলীগ কর্মীরা আমাদের যুব স্বেচ্ছাসেবক কর্মীরা আমাদের ছাত্র দলের ভ্যান থেকে ত্রাণ নিয়ে চলে গেছে, রিজনটা কি তুমি আর কেন আরেকটা দিচ্ছ? কথা বলি, হ্যাঁ পোস্টার ছিল আমি দিব। শিবলু ভাই আরেকটা কথা হচ্ছে কি, আপনারা আমরা এই যে ধান কাটার কিন্তু এটা বিএনপি প্রথম শুরু করেছে ছাত্র দলের নেতৃবৃন্দ, কোন জায়গায় কিন্তু দেখবেন না যে বিএনপির কোনো কিংবা বিএনপির কোনো কর্মীও মানে ধান নষ্ট করেছে কিংবা ধানের যে কৃষক তাকে না বলে কিন্তু আমরা কিন্তু ধান কাটিনি কোথাও, এরকম নিউজ আপনি কোথাও দেখাতে পারবেন না। যে ঘটনাটা ঘটেছে একজন সংসদ সদস্য তিনি যে রকম কাণ্ডজ্ঞান করেছে এটা সারা জ্ঞান, পৃথিবীর মানুষ দেখেছে, হ্যাঁ এটা আসলে ছোট আমাদের বলার ছোট মনি, দরকার নেই, এটা হ্যাঁ আমাদের ছোট বলার মনি, দরকার নেই। হ্যাঁ এটা আমাদের সেক্ষেত্রে তারা পঙ্গপালের মতো মানে মানুষ মানে কৃষকরা মনে করেছিল এরা পঙ্গপাল নাকি, মানে পরে দেখে না এরা সাংবাদিক কিংবা তাদের ছাত্রলীগ কিংবা যুবলীগ এরাই ধান নষ্ট করে ফেলছে। আমরা কিন্তু যেখানে কাজ করেছি এটা স্প্রে, এটা কিন্তু আমাদের ছাত্র দলই প্রথম শুরু করেছে, এই যে জীবাণুনাশক কিংবা মাস্ক জীবাণুনাশক স্প্রে। এটা কিন্তু আমরাই আচ্ছা কবির ভাই, বাংলাদেশের। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে, আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। আজকে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে 152 জন আক্রান্ত, তো আপনি নারায়ণগঞ্জবাসীর জন্য, নারায়ণগঞ্জবাসী কিভাবে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, করোনা মানে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে তাদের নিজের নিজের চেষ্টায়, এরকম কিছু বলে যদি আপনি শেষ করতেন।
আচ্ছা, আমি আমি এটা খুব ভালো প্রশ্ন, আমি এটার অ্যান্সার এভাবে দিব যে আমি নিজে খানপুর 300 শয্যা বিশিষ্ট হসপিটালে গত 19 তারিখ গিয়েছিলাম করোনা টেস্ট আমার নিজেরটা করাতে। তো সেখানে গিয়ে যা দেখলাম, ওইখানে আসলে হসপিটালে কারা যায়, যারা সাসপেক্ট কোনো না কোনো ভাবে নিজেরা মনে করতেছে যে আমার করোনা হয়েছে, এরকম মানুষগুলোই তো যায় টেস্ট করতে। তো এখানে গিয়ে দেখলাম যে সিরিয়াল দিছে, ওই সিরিয়ালের মধ্যে 1 ফিট দূরত্ব নেই, যারা দাঁড়াইছে হয়তো কারো থাকতে পারে কারো নাই, কিন্তু মনে হইতেছে যে আমার হয়েছে, এরকম লোকগুলা গিয়ে পাশাপাশি সবাই দাঁড়ায় আছে। তা আমি আমার জায়গাটা রাইখা দূরে আসে দাঁড়ায় রয়েছি, দূরে আসে দাঁড়ায় কি দেখলাম যে করোনা রোগ নিয়ে ভর্তি এক ভদ্রলোক সে বাইরে ঘোরাফেরা করতেছে গডস। ওইটা দেখে আমি মানে বিব্রত বোধ, মানে আমি নিজে আতঙ্কিত হয়ে গেছি যে এইটা কিভাবে সম্ভব, একজন রোগী বাইরে আসা সে কাউন্টারে কথা বলতেছে এবং সে দিব্যি মাস্ক পরে বলতেছে যে আমি ওষুধ কিনতে যাবো বাইরে আর একটু চা খেয়ে আসি। আসলে আমাদের নারায়ণগঞ্জের যে অবস্থা, আমাদের স্থানীয় সংসদ সদস্য কিংবা খোরশেদ ভাইয়ের মতো লোক, সুকো কমিশনার, কমিশনার শওকত হাসিন সুকো আমাদের বিএনপি সমর্থিত, তারপরে দিনা আপা কিংবা বাবু ভাই, এরা যেভাবে কাজ করতেছে, এরা চাচ্ছে যে আসলে সমাজটা ভালো থাকুক, কিন্তু আমরা আসলে সচেতন না। আমরা এখন যেভাবে, যখন করোনা ভাইরাসটা মানে লকডাউনটা খুব স্ট্রং ছিল, তখনই আমরা পুলিশের সাথে লুকোচুরি খেলছি, ফতুল্লা থানা পুলিশ বলেন, সদর থানা পুলিশ বলেন, নারায়ণগঞ্জ শহরটা পুরো কলাপস করে রাখছে, তারা টহল দিছে। এখন পুলিশের গাড়ি যায়, আমরা পুলিশের গাড়ি আসলে আড়ালে চলে যায়, পুলিশের গাড়িটা গেলে আমরা পিছনে আবার রাস্তা বেরোয় আড্ডা দিচ্ছি। এগুলো আসলে আমাদের নিজের ভুলের কারণে এরকম হচ্ছে। আমি মনে করি এখনো সময় আছে নারায়ণগঞ্জকে বাঁচানোর, যদি আপনারা চান নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন কিংবা এই শহরটাকে পরিচ্ছন্ন রাখবেন, তাহলে দয়া করে এভাবে কেউ আড্ডা দিবেন না, বাইরে ঘোরাফেরা করবেন না, সামাজিক দূরত্বটা অন্তত নিশ্চিত করুন, তাহলে আমার মনে হয় যে ভালো থাকতে পারবেন। আর মজিবর, তোমার অনেক কমেন্টের জন্য অভিযোগ আসতেছে, তুমি কমেন্ট গুলো পড়তেছো না, ওদের অনেকের কাছে। ভাই আমি কমেন্ট গুলো দেখছি ভাই, কমেন্ট গুলো আসলে মানে এরকম কিছু না, মানে পড়ার মতো কমেন্ট নাই এখানে। মানে মুজিব ভাই আপনি কমেন্ট গুলো ছোট করে বললে, আমরা চেষ্টা করব কবি ভাই আছে ছোট করে উত্তর দেওয়ার জন্য। আপনাদেরকে কেউ প্রশ্ন করছে এরকম কোন কমেন্ট যদি আমি পাইতাম তাহলে অবশ্যই আমি এখানে দিতাম, কিন্তু এখানে যে ধরনের মানে কমেন্ট আছে আমি আসলে আপনাদেরকে প্রশ্ন করার মতো কমেন্ট পাইতেছি না। আমি বারবার দেখতে কমেন্টে কে কে জয়েন করছে সেই নামগুলো অন্তত একটু বলে দাও, তারা যেহেতু জয়েন করছে সেই নামগুলো একটু ই করে দাও। আমাদের এখানে আক্তারুজ্জামান ভাই লেখছে, মুজিবুর ভাই আপনি শুধু এখানে বিএনপি নেতাদের আনলেন, অথচ আওয়ামী লীগের কোনো অতিথি আনলেন না, তাহলে ওনারা তো একতরফা কথা বললেই যাইব। তো ভাই আপনাদেরকে আমি জানানোর জন্য বলতেছি যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, বা আমি, আপনারা জানেন যে আমি প্রবাসে থাকি, জর্ডানে থাকি, তো আমার হয়তো একটা ইচ্ছে ছিল যে এরকম একটি লাইভ করা শুরু করব আমি। তো তাদেরকে আমি ইনভাইট করার পর তারা রাজি হয়েছে খুব সহজেই, কিন্তু আমি আওয়ামী লীগের যে সকল ভাই বন্ধুদেরকে আমি ইনভাইট করেছিলাম তারা আমার লাইভে আসার মতো প্রয়োজন বোধ মনে করে নাই, একদম অনেস্টলি আমি এটাই বলতেছি যে তারা মনে করে নাই। কথা আছে ওনার প্রশ্নে, মানে ওনার কমেন্ট নিয়ে, এটা হচ্ছে কি, আমরা আপাতত দেশের যে বর্তমান প্রেক্ষাপট আছে এখানে দলকে না ভাগ করে মানে প্রেজেন্ট কন্ডিশনটা নিয়ে চিন্তা করি। আমরা যদি সরকারের বিরুদ্ধে কিছু সমালোচনা করেছি, যেটা করেছি সেটা হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে। ওনাদের যদি এমন কোন প্রশ্ন থাকে যে হ্যাঁ গভর্নমেন্ট এটা রাইট করেছে, আমরা ভুল বলেছি, সেটার আমরা উত্তর দিতে রাজি আছি, বা আমরা চেষ্টা করব, আমরা ভুল হলে স্বীকার করব, এটা কোনো সমস্যা নেই। আরেকজন কমেন্ট করছে, এটা কি করোনা ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে নাকি আওয়ামী লীগ বিরোধী আলোচনা হচ্ছে? কিন্তু এখন ওনারা তো করোনা সম্বন্ধে কোন ধরনের কমেন্ট আমার কাছে করে নাই, তো আমি কিভাবে মানে ওনাদের কমেন্ট গুলি পড়ি না? এই প্রশ্নটার উত্তর আমি একটু দিয়ে দিই। এই আলোচনাটা আমাদের করোনা ভাইরাস নিয়ে ছিল, এবং এখানে করোনা ভাইরাস নিয়ে আলোচনা করতে গিয়ে আসলে সরকারের স্থানীয় লোকাল নেতাদের কিংবা সরকারের কিছু কর্মকাণ্ডের আলোচনা সমালোচনা হয়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক। এখানে তো আসলে রাষ্ট্র ক্ষমতায় যদি এখন বিএনপি থাকতো, হয়তো বিএনপির বিরুদ্ধে বলা হতো, বিএনপির কর্মকাণ্ডে আলোচনা সমালোচনা হতো, কিংবা যদি এরশাদ থাকতো, জাতীয় পার্টি থাকতো, জাতীয় পার্টিতে হইতো, এটা স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। যেই দল, যেই দল যখন ক্ষমতায় থাকে সেই দলের বদনাম সবসময় রাষ্ট্র, না না, রাষ্ট্র দায়িত্বে যারা থাকে তাদের, তারা যেহেতু কাজ করতেছে তাদের বদনামও থাকবে, এটা স্বাভাবিক। না না, আমরা যদি বিএনপি তে চোর ছিল, এরকম ধান চোর, তেল চোর, ঠিক আছে, বিএনপির সময় ছিল তখন যে একেবারে ফ্রেশ ছিল, তা কিন্তু কেউ বড় গলায় বলতে পারবে না। কিন্তু মজুবর একটা জিনিস, তখন কিন্তু মজুবর একটা জিনিস, তখন কিন্তু ধান মাটির নিচে কিংবা তেল খাটের নিচে পায় না কেউ, ঠিক আছে? এক্স্যাক্টলি, আমরা সারা জীবন দেখছি ধান মাটির উপরে ওঠে, কিন্তু এখন ধান পাই আমরা মাটির নিচে। এখানে আমার কথা,
তেল পায় আমরা আমরা যদি চাল। আমরা যদি সরকারের বিপক্ষে কোনো কথা বলে থাকি সেটা যদি অযৌক্তিক হয়, আমরা বলেছি সরকার করোনাকে ঠেকাতে পারতেন, এটা কিন্তু আমরা আপনার সাথে যুক্তি দিয়ে বলেছি, যদি ইতালির আর বাইরের যে ফ্লাইট গুলো যেগুলো থেকে আমরা চিন্তা করছি সংক্রমিত হয়েছে ওগুলোকে আমরা থামাতে পারতাম, ওদেরকে আমরা সঠিক কোয়ারেন্টাইন নিতে পারতাম ভালো ভালো কোনো হোটেলে, কিন্তু এটা আমরা করিনি। আমাদের মন্ত্রী পরিষদ, আমরা কিন্তু ওই কথাগুলো বলেছি সরকারের বিরুদ্ধে সমালোচনা বলতে এমন, আবার আমরা বলেছি সরকার পাবলিককে ঘরে রাখতে পারছে না, বিএনপি আর হেফাজত ইসলাম জামাতকে ঘরে ঢুকাই দিচ্ছে পিটে, ওটা কিভাবে সম্ভব? আমরা কিন্তু লজিক্যাল কথা বলেছি। আর একটা দেখেন, তাহলে জাফরুল্লাহ স্যার কিন্তু আপনার হচ্ছে কিট দেওয়ার কথা, সেটাও কিন্তু আমরা কিন্তু অপারগতা প্রকাশ করেছি, কিট নেই নি আমরা। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে এমন আমরা ভুল বলেছি, কি ভুল বলেছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সেটা সঠিক উত্তর দেওয়ার জন্য। এটা আমরা আমাদের দর্শক যারা দেখতেছেন, আমাদের যারা গেস্ট আছে তারা একেবারে তারা নিজেরাই মানে আপনাদেরকে বলে দিছে যে যদি কোন রকমের ভুল বলে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করেন, আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আচ্ছা ইমরানজি স্যার প্রশ্নের অপেক্ষায় রয়েছে। মজিবুর ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনার কাছে একটা প্রশ্ন আমাদের। বলেন ভাই, এমন কোন প্রশ্ন করেন না যেন আমি উত্তর না দিতে পারি। আচ্ছা ইমরান জিসান কি প্রশ্ন করেছে? ওটা তো উত্তর পাচ্ছেন না, উনি লিখেছে ওনার প্রশ্নটা কি ছিল? বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদেরকে এখন দল মত নির্বিশেষে একটা কমিটি করা যায় না, যে কমিটির মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কখন কি করতে হবে? বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশের অবস্থা এরকম যে আপনার কাছে থাকলে আপনি সবসময় আপনার পকেটই ভরার চেষ্টা করবেন, আপনি অন্য কারো পকেট ভরার চেষ্টা করবেন না। না 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 এখন না না যারা এখানে এখানে কিন্তু পকেট ভরার কথা বলে নাই আবু হাসান ভাই, যেটা বলছে যে পকেট ভরার কথা না, সেটা হচ্ছে দলমত নির্বিশেষে একটা কমিটি, নির্দলীয় একটা কমিটি কইরা আমরা করোনার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারি। করোনার বিরুদ্ধে, করোনার বিরুদ্ধে এই এই প্রস্তাবনাটা অবশ্যই ভালো, বাট এটা কখনোই কোন দল ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি কখনোই নির্দলীয় কোন কমিটি করে নাই, আওয়ামী লীগও করবে না, ভবিষ্যতে এই দেশে হয় কিনা সন্দেহ আছে ভাই। এটা করতে পারলে ভালো। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা কিন্তু চাইবো না ক্ষমতার সময় এই ক্ষমতার সময় তাদের ক্ষমতার ভাগটা আপনি ভাই, করোনার মতো ভয়ঙ্কর রোগও যদি একটা ভয়ঙ্কর রোগ, এই রোগও যদি আমাদেরকে এক না করতে পারে তাহলে তো আমাদের আসলে দুঃখজনক ব্যাপার। বেঁচে থাকলে ভাই, ওই যে আপনি আপনি খেয়াল করেছেন কিনা ইন্ডিয়ান চ্যানেলগুলোতে অ্যাড দেয় ঘরে থাকার জন্য, স্টে হোম, বেঁচে থাকলে দেখা হবে, বেঁচে থাকলে আবার খেলবো, বেঁচে থাকলে আবার আড্ডা মারবো, কলকাতা চ্যানেল গুলাতে বেঁচে থাকলে গল্লিতে আবার আড্ডা দিব। আমরা কি করি জানেন? আমরা কি করি জানেন? রাজনীতি গুলো একটু দূরে রাখি, এখন রাজনীতি গুলো দূরে রাখে মানবিক দৃষ্টান্ত, আমরা সব দলকে আমরা ডাকি, সব দলকে নিয়ে আমরা একটা কমিটি করা করে আমরা সারা বাংলাদেশে মোকাবেলা করি সবাই মিলে, করি সবাই মিলে। যারা ক্ষমতায় থাকে তারা মানে যারা বিরোধী দলে থাকে তাদেরকে এনে কমিটিতে জয়েন করাতে চায় না কখনই। এখন বিএনপি হলে বিএনপিও করাইতো না, ঠিক আছে, কারণ তারা জানে যে আপনাদেরকে নিয়ে মানে সর্বদলীয় যে কমিটি গঠন করে ভাই, বিএনপি পারে না। আপনাকে কিছু আপনি কিছু কথা বলি, দেশ নায়ক তারেক রহমান কিন্তু শেখ মুজিবুর রহমানের কিন্তু কবর জিয়ারত করতে গিয়েছিলেন, আপনি জানেন কি জানি না, তবে সারা বাংলাদেশের মানুষ সেটা জানে। তারেক রহমান কিন্তু অনেক কিছু দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন কিছু দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে, তারেক রহমানও কিন্তু দেখিয়ে দিয়েছে। যে তারেক রহমানকে নিয়ে কেন এত তাদের মাথা ব্যথা? তারেক রহমান তো এই দেশেরই সন্তান, তার বাবা তো একজন মুক্তিযোদ্ধা। ইমরান জিসানের যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পার্সোনালি আমি আবু হাসান ভাইয়ের কাছে রাখছিলাম, তিনি উত্তরটা দিছেন। হ্যাঁ, এটা একটা প্রশ্নটা কি ছিল? পরিবহন সেক্টর তারেক রহমান কে? তারেক রহমান কে? আপনি আমরা আমরা সেলুর জানানো উচিত। তারেক রহমান অনেক আবু হাসান ভাই দিছিল, তারপর ইমরান জিসান বারবার লিখতেছিল যে আমার প্রশ্নের উত্তরটা পাইনি। আচ্ছা, এটা প্রশ্নটা মনে বুঝি নাই আমরা ওনার, নেতারা প্রশ্নটা করা হচ্ছে, তারা তো এই 80% এর সমর্থক সমর্থন করলো, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? পরিবহন সেক্টরে যে এই উত্তরটা আবু হাসান ভাই দিয়েছেন, এই উত্তরটা মনে হয় এই প্রশ্নটা মনে হয় এমন যে 80% পিএমপি সমর্থিত কর্মীরা আছেন পরিবহন সেক্টরে, যাদের উদ্দেশ্যে কিছু উনি শুনতে চাচ্ছেন।
কি কাজ করছেন এটা মনে হয় না, আমার মনে পছন্দ না। আমরা আমি এবং আমাদের হাসান আমি ভাই আমি দুজনের মধ্যে গুল আমি গুজব ছিলাম, আমি যদি বা একটু বোঝাই আমরা যে শিমুল বিশ্বাসকে পরিবহন নিয়ে কথা বলেছিলাম। পরিবহন না, সেক্টরে পরিবহন যে সেক্টর মানে বলতে আমরা শিমুল বিশ্বাসকে বুঝি, যে বিএনপির আসলে শিমুল বিশ্বাস পরিবহন সেক্টরের সাথে আমি সরাসরি আরেকটা কথা বলি সম্পৃক্ত। মজুর ভাই, সারা হ্যাঁ বাংলাদেশে, সারা বাংলাদেশে আপনার বাস মালিক সমিতি বলেন, ট্রাক মালিক সমিতি বলেন, লরি সমিতি বলেন, লঞ্চ বলেন, অটো রিক্সা বলেন, ভ্যান বলেন, সিএনজি বলেন, সব জায়গায় কিন্তু সভাপতি সেক্রেটারি কিন্তু আপনার আওয়ামী লীগের। এখানে কিন্তু বিএনপির কোথাও কোনো মানে অংশীদারিত্ব নাই। আপনি দেখেন আপনি মানে আপনি আসলে এগুলো আমাদের ভাবার আমার কথা বিষয়, হচ্ছে এগুলোর মধ্যে এই এত যে গভীরভাবে কথা বলি না। বাড়া না বৃদ্ধির না না বিষয়টা কি না, বিএনপি সমর্থন করছে? বাড়া বৃদ্ধির প্রশ্নই বিষয়টা ওঠে কি না ভাই। বিএনপি সমর্থন করছে? বিএনপি তো বারবার বলতেছে তো মানে আপনার, আমরা যে এই যে সীমিত আকারে খুলে দেওয়া, এই যে ধরেন সন্ধ্যা 6টা, সকাল 6টার থেকে 4টা পর্যন্ত, এই সন্ধ্যা 6টার থেকে 4টা পর্যন্ত কি আপনার হচ্ছে করোনা কি ঘুমানোর ব্যবস্থা আছে? যে সকাল 6টার থেকে আপনি 4টা পর্যন্ত যে খুলে দেন, আপনি ভাই কেন খুলে দেওয়া? হাসান আচ্ছা হাসান ভাই, শিবলু ভাই, শিবলু ভাই, আমি ওনার প্রশ্নটা মনে হয় এমন ছিল, পরিবহন সেক্টর নিয়ে বিএনপি যারা আছেন, যারা সমর্থিত আছেন, ওদের না সম্পর্কে না কিছু জানতে, ওনার না প্রশ্ন না মনে হয় এমন ছিল। শিবলু শিবলু ভাই, আমি বলি প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে বারা যে 80% বৃদ্ধি করা হয়েছে, হুম হুম এইটা বিএনপি সমর্থন করছে? মানে পরিবহন সেক্টরে বিএনপির যারা আছে তারা এইটাকে সমর্থন করছে, এটা কে এইটা কে করেছে, এটা কোনো এভিডেন্স কি আছে ওনার কাছে? উনি কি কিন্তু মেসেঞ্জারে দিতে মির্জা পারবে ফখরুল অথবা ইসলাম স্যার, কমেন্টে তিনি দিতে তো পারবে? আপনার প্রেস ব্রিফিং এ বলবে, এটা তো আসলে সমর্থন আমি কিংবা আর একজন বললে তো হবে না, প্রেস ব্রিফিং আমাদের এ বলতে হবে। আমাদের আমাদের সমর্থিত বলতে আসলে আমাদের মনে হয় শ্রমিক নেতা আছেন মনে হয় ঢাকাতে, এখন আমাদের কে আছেন হাসান ভাই, যে জয়েন্ট সেক্রেটারি যুগ্ম মহাসচিব আছেন যে একজন শ্রমিক নেতা, আচ্ছা, রুহুল কবির রিজভী, আমাদের না মধ্যে রিজভী ভাই না, মাসুম প্রশ্ন করছিল যে সর্বদলীয় যেই একটি ও মানে নজরুল ইসলাম খান আছেন, নজরুল ইসলাম খান, হ্যাঁ নজরুল খান সর্বদলীয় আছেন, যে কমিটি শুনেছেন গঠন করা হবে, অতীতে কি এরকম কমিটির কোনো সুফল আছে কিনা, সফলতা অবশ্যই আছে আছে, কিনা আপনি অতীতে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা 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 মানে ধরেন 111 এর মধ্যেই আমরা সারা বাংলাদেশে কিন্তু সর্বদলীয় ঐক্য আমরা সেখানে ছিল, কিন্তু ছাত্র দলে বিএনপি তো বিএনপি আওয়ামী লীগ ছিল আমার মনে হয়, কারণ কি 111 এর মধ্যে নাকি কবির ভাই কি ঠিক বলছি নাকি? হ্যাঁ, 111 এর সময় 111 এর মধ্যে ছিল, সর্বদলীয় কমিটি হয়েছিল, ঢাকা হ্যাঁ বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে ছাত্রলীগ ছাত্রদল একসাথে বৈঠক করে একটা একসাথে, সর্বদলীয় কমিটি করেছে। তখন দুই দল হুম হুম বিপদে পড়েছিল বলেই সর্বদলীয় কমিটি গ্রহণ করা সম্ভব হয়েছে, করা সম্ভব হয়েছে। এখন কিন্তু দুই দল বিপদে না, তো যার না কারণে না, সর্বদলীয় এখানে কমিটি এখানে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যে কমিটিটার কথা বলা হচ্ছে, বেগম জিয়া কিন্তু না 111 এর আগে লাস্ট যখন ক্ষমতায় ছিলেন, দেশের পরিস্থিতি আপনাদের নারায়ণগঞ্জে কিন্তু অনেকটা ইতিহাসের সাক্ষী, ওটার হ্যাঁ পরিস্থিতি বিবেচনা করে সন্ত্রাস মোকাবেলা যখন গভর্নমেন্ট ব্যর্থ হচ্ছে, তখন কিন্তু উনি নিজের দল পরের দল চান নাই, কিন্তু ডেভিড ভাই যে নারায়ণগঞ্জে ছিল বর্তমানে সবচেয়ে শক্তিশালী থাকতো নারায়ণগঞ্জে প্রথম বিএনপির প্রথম জন্য, প্রথম ক্রস ক্রস ফায়ার ফায়ার বাংলাদেশে, করেছেন কুমিল্লাতে, আমার মনে আছে, আমি তো আমরা ছাত্ররাজনীতি অনেক ছোটবেলা থেকে করি, ফেনীতে ছিল আমাদের র‍্যাব 11 সেক্টর, বেগম জিয়া কিন্তু উনি কিন্তু ওনার ওই যে প্রশাসনের মাধ্যমে কিন্তু ওনার মন্ত্রিপরিষদের মাধ্যমে কিন্তু র‍্যাবটাকে গঠন করেন প্রথম মানুষের উপকারের জন্য। এখন কি করছেন আমরা কিন্তু বাকিটা তারা দেখ, ভাই আমরা আরেকটা দেখেছি, দাঁড়াতে আমরা দেয়নি আমাদেরকে কখনো, দেশমাতা বেগম খালেদা জিয়া, এখনকার যিনি প্রাইম মিনিস্টার ইনু সাহেব, আরো অনেকে কিন্তু একসাথে একই কাতারে কিন্তু এক সময় কিন্তু আন্দোলন করেছে, কিন্তু এদেশে কিন্তু অনেক কিছু হয়েছে, কিন্তু আর হয়নি বল। সিদ্ধান্তটা হচ্ছে, সিদ্ধান্তটা এমন না হচ্ছে দেশমাতা এমন সিদ্ধান্ত, আমরা কিন্তু এখন এটা সমালোচনা করি যে উনি উনার নিজের দলের লোক মারাইছে এই জন্য আমরা আন্দোলন জমাইতে পারছি না, ব্যাপারটা কিন্তু এরকম না, উনি কিন্তু স্ট্রিক্ট ছিল অন্যায়ের বিরুদ্ধে। এই আমার মনে হয় শেখ হাসিনা মানে সরকার যদি 0%, ওনার থেকে যদি 0.1%ও নিতে পারে ওই প্রভাবটা, ওইটা হিসাবে কাজ করতে পারে, দেশ কিন্তু অনেকটা এগিয়ে মজিবর যাবে। ভাই, আপনি আরেকটা কথা বল, আপনি তো বিশ্বাস করবেন এবং জানবেন, এই বর্তমান যে সরকার কিন্তু অনির্বাচিত সরকার, এই সরকার কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু পুরোটাই ধরেন ভোটের একদিন আগে ধরেন কবির ভাই, আমাদের আমাদের মাঝে এখন ভোট যুক্ত ডাকাত। হইতেছে ইমরানজি খান, ঠিক আছে, হুম ওর হুম কিছু প্রশ্ন আছে আমাদের শিবলু ভাই এবং হাসান ভাইয়ের কাছে, ইমরানজি খানকে আমরা নিতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, শর্টকাটে আমরা আচ্ছা উত্তর দিব, সমস্যা নেই। ইমরানজি খান, প্রথমে তোমার পরিচয়টা যদি দিতা। আচ্ছা, ইমরানজি খানের পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইমরানজি খান তোমার পলিটিক্যাল পরিচয়টা আগে প্রথমে দাও। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ মুজিবর ভাইকে।
আমি কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের দলের ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক। তো আমি আপনাদের দুইজনের কাছে যে প্রশ্নটি করেছিলাম সে প্রশ্নটি আমি বুঝাতে চেয়েছি যে এটা যে আপনাদের এই পরিবহন সেক্টরে বিএনপি সমর্থিত অনেক নেতারা আছে, তারা ইচ্ছে করলেই কিন্তু পারতো যে এই 80% বৃদ্ধি করার যে বাস্তবায়ন করার যে ব্যাপারটা ছিল এটাতে কাউন্টার দেয়া। আমি আপনাদের কাছ থেকে শুধুমাত্র আমার প্রশ্ন এটা ছিল যে এই কাউন্টারে তারা কি বিপরীত কোনো কাউন্টার করেছিল কিনা, সেই বিষয়টা আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। কারণ আপনারা হচ্ছেন একটা উচ্চপদস্থ নেতৃবৃন্দ, আপনারা এই মেসেজগুলো হয়তো জানেন, এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্নটা করেছি। না না, আমাদের অফিসিয়ালি একটা প্রেস লিস্ট তো দেওয়া হবে, প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেটা আমরা জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার, আমরা সরকারের বিরুদ্ধে যে প্রেস লিস্ট গুলো দিই বা সরকারের বরাবর যে চিঠি গুলো দিই, আজ পর্যন্ত আপনি আপনার জানা মতো এমন কিছু হয়েছে কোনো চিঠি সরকার আমাদের 0% মানে 0.1% অ্যাপ্রুভাল করেছে? করবে না কখনো। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে স্বৈরাচারী সিদ্ধান্ত, সেটা আমরা জানি। সেটা বিএনপি যদি, এখন আমি বলি আমরা বিএনপি করি, আমরা বিএনপি পরিবার, আমরা জিয়া পরিবারের, হাসান ভাই জিয়া পরিবারের, আমরা যদি এখানে আপনার লাইফ থেকে বলি যে এই জিনিসটা হচ্ছে না, এখানে কিন্তু আমাদের ভাই বড় ভাইরাও কিন্তু বলেছেন যে এমন যে এটা কিন্তু লাভ হচ্ছে না মানুষের। দুইটা সিট নিবেন পাশাপাশি বসবেন, মানুষ কিন্তু দুজনে বসবে, ভাড়া কিন্তু আপনাকে দুজনকে দিতে হবে, চারজনের ভাড়া দিতে হবে, এটা আমরাও জানি আপনিও জানেন। আমাদের বলাতে কোনো কিছু যায় আসে না, সরকার এটা মানবে না। আমি তো প্রথমে উদাহরণ দিয়েছি, সরকার যদি চাইতো করোনায় বৃদ্ধি পেত না, ইন্ডিয়া কত আমাদের থেকে কত গুণ হবে ভাই? মিনিমাম তো 12-13 গুণ বেশি জনসংখ্যা আছে এখানে। ওরা ওরা কতটুকু আক্রান্ত, আপনি তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন ওরা কতটুকু আক্রান্ত। এই একটা যে যে একটা দেশের মানুষ এখনো মানে প্রায় আমরা গড়ে যেটা জানি 30% মানুষ এখনো খোলা আকাশের নিচে টয়লেট করে, ওদের এখনো ওই শিক্ষাটা জানি। ওই দেশের মানুষ, ওই দেশের মানুষ কতটা কম আক্রান্ত আর আমরা কেন বেশি আক্রান্ত? রিজনটা একটাই, গভর্নমেন্ট চাচ্ছে আপনি ব্যবসা করেন, ঈদে দোকান খুলে দিয়েছে, গভর্নমেন্ট আবার বলেছে আপনার ইচ্ছা, এটা কোনো কথা? আমার পেটে ভাত না, আমার ইচ্ছা কোনো প্রায়োরিটি দিবে এখানে? আমার খুলতেই হবে, গভর্নমেন্ট খুলে দিয়েছে, খোলেন যান আপনি ব্যবসা করেন, মানুষকে বেরোতে দিচ্ছেন, আবার বলেন যে আপনি সতর্ক হন। আবার ওই যে সচেতন কারা, সরকারের যে মহলের উচ্চপদস্থ লোকেরা, তারা কিন্তু গভর্নমেন্ট চায়না থেকে আগত যে পিপিই, যে এটা কি কি মাস্ক বলে ভাই, ওই যে N95 অরিজিনাল যেটা, N95, এটা কি আমি আপনি পাচ্ছি? প্রধানমন্ত্রী কিন্তু বলছে, অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু মিডিয়াতে বলতেছে N95 অরিজিনাল গুলো চেক করে নেন, অরিজিনাল গুলো কোথায় ভাই, যেগুলো চায়না থেকে আনছে? আপনারা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর মুখে দেখবেন ভিতরে N95, উপরে দেখবেন যে আপনার ওই যে 5 টাকা দামেরটা, ভিতরে কিন্তু ওইটা লাগানো। আপনারা খেয়াল করেন একটু, কালকে খেয়াল করবেন যে 95 উপরে সার্জিক্যাল, কিন্তু ভিতরেরটা কিন্তু অরিজিনাল। এটা দিয়ে রাখছে আমাকে আপনাকে দেখানোর জন্য, কিন্তু ওই অরিজিনাল মাস্কটা আমাদের মধ্যে আসতেছে, আমরা কাজ করতেছি না। ওরা নিরাপদ, ওরা সম্পূর্ণ নিরাপদ, বিএনপি যারা করে তাদের কোনো নিরাপত্তার দরকার নেই, তো ওদের কথা কি শুনবে ভাই? এখানে পরিবহন সেক্টরে আপনারা যারা কাজ করছেন, আমি অনলাইনের মধ্যে বলতে চাচ্ছি, আপনারা আপনাদের জায়গায় থেকে এটা বিরোধিতা করেন, এরপরে আমরা যারা প্যাসেঞ্জার আছি তারা বিরোধিতা করি যে এটা বন্ধ করেন। যেই পরিমাণ মানুষ নেবেন ওই পরিমাণ ভাড়া নেন। একটা বাসে যদি 40 জন মানুষ নেন, 40টা সিটের বাস হয়, 40 জনের থেকে ভাড়া নেন, আমরা যেতে রাজি হই। সরকারের সিদ্ধান্ত এটা হবে না, সরকারের সিদ্ধান্ত এটা মেনে নেওয়া যায় না। সরকার তাহলে মার্কেটের জন্য কেন সিদ্ধান্ত দিল? মার্কেট আপনি ইচ্ছা হলে খোলেন, ইচ্ছা করলে বন্ধ করেন, সরকার কিন্তু এমন সিদ্ধান্ত দিয়েছে। পরিবহনটাও এমন, আমি হাসান ভাই একটা বাসে উঠবো, আমরা দুজন যাবো না একজন যাবো, আমরা ডিসাইড করে ভাড়া আমরা ওভাবে দিই। জিসান ভাই আমি আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা সরকার বিরোধী সংগঠন করি, সরকার বিরোধী বলতে আমি যেটা বোঝাচ্ছিলাম যে আমরা যারা সরকারের বাইরে যারা আছি, যে দলগুলি আছে বিরোধী শক্তি যেটা আছি, আমরা তো সবসময় সরকারের সমালোচনাটাই সবসময় করেছি, কখনো কি সরকারকে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি কিনা সেই বিষয়টা যদি একটু বলতেন। আমি আপনাদের দুজনকে আরেকটা আরেকটা বিষয়, আপনাদের দুজনকে আমি আসলে আপনাদের সাথে তো আমার একটা পরিচয় নাই, আমাদেরও একটা প্রোগ্রাম আছে জানতে চাই, জেডটিভি অনলাইনের একটা প্রোগ্রাম, আপনাদের দুজনকে আমি গেস্ট করব এখানে ইনশাআল্লাহ। তো আপনি আমার এই প্রশ্নের উত্তরটা একটু যদি দিতেন, যে আমরা কি কখনো আলোচনা করার চেষ্টা করেছি? আমরা তো সবসময় চেষ্টা করি সমালোচনা করা, তাদের ভালো কাজের কখনো কি আলোচনা করেছি কিনা আমরা যারা বিরোধী শক্তিরা? এখানে আমি হাসান ভাইকে সামনে রেখে, হাসান ভাই কিন্তু বগুড়ার, উনি জিয়া পরিবারের সবচেয়ে কাছের, বগুড়ার মানুষ কিন্তু বিএনপি দেখে না, ওনারা ওনারা বিএনপির মূল চালিকা শক্তি কিন্তু বগুড়ার, তারা যারা আমরা আমি যেটা মনে করি আমরা যারা সংগঠন করি। গভর্নমেন্টের মানে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিছু পেয়েছেন?
শিবলু ভাইয়ের কথাটা শোনা যেতেছে না? আমার কি কি দেখা যাচ্ছে না? না না, কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আচ্ছা আপনি, এটা হয়তো ভিডিও কোথায় অফ হয়ে গিয়েছে, আমি বলি শেষ করি। হাসান ভাই আমি শেষ করব নাকি? হ্যাঁ বলেন রনি ভাই। রনি ভাই মনে সেম নেটওয়ার্ক ফল করেছে, মানে মোবাইলে একটা মেসেঞ্জার গ্রুপে কল আসে তো এটার কারণে হয়তো এটা হয়। আসলে এটা মনে অফ করা, এই গ্রুপ কলটা আমাদের আসতেছে এই জন্য কেটে যাচ্ছে। আচ্ছা আমি শেষ করি, এটা হচ্ছে বাংলাদেশে কি এখনো কি সম্ভব কেউ কাউকে চা দোকানে বসায় কারো আলাপ করে যে ভাই এই লোকটা ভালো কাজ করেছে, লোকটা ভালো কাজ করেনি? বাংলাদেশে এটাই সম্ভব? আমরা যে কালচার দেখে বড় হয়েছি, আমি আপনাকে 5 টাকা বিনিয়োগ করবো আপনার পিছনে কারো বদনাম করার জন্য, সুনাম করার জন্য কখনো করবো না। চা দোকানে নিবো, এক কাপ চা খাওয়াবো, বলবো যে কবির ভাই এটা করেছে ওটা করেছে, কখনো বলবো না কবির ভাই ভালো দিকটা, চা খাই অন্তত না, আপনি খাওয়ালে যদি বলি। আর সরকারের এমন কোন কাজ কিন্তু আমাদের চোখে পড়েনি যেটা আমাদের জন্য বোধগম্য। একটা সিদ্ধান্ত আমার কাছে ভালো লেগেছে, মার্কেট আপনি খোলা রাখলে রাখতে পারেন, বন্ধ রাখলে রাখতে পারেন। এই সিদ্ধান্তটা কিছুটা বাসের সিদ্ধান্তটাও তেমন দেখ সরকার, আমরা এটা কি করবো যে আপনার প্রয়োজন আপনি বের হন। আবার ঈদের আগে দিয়ে পুলিশ বাহিনীকে রাস্তায় নামিয়ে ওনাদেরকে অসুস্থ করলেন, টাস করে বলে দিলেন যে যে যার মতো যান, প্রাইভেট সেক্টরে যেতে পারেন, প্রাইভেট পরিবহনে যেতে পারেন। লঞ্চটা কি প্রাইভেট পরিবহন ছিল? আজকে মৃত্যুর হার সরকারি ভাবে ভাই কিন্তু 28 জন। এটা কিন্তু আমি বলতে সরকারি ভাবে বলার কারণ হচ্ছে এটা অনেক বেশি, আমরা সবাই জানি এটা, যদিও কোনো প্রমাণ নেই। আর এটার কারণ কিন্তু হচ্ছে শুধুমাত্র গভর্নমেন্ট, কারণ আপনাকে আমাকে আটকানোর ক্ষমতা সরকারই রাখে ঘরের মধ্যে বসা, কারণ আমরা 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 পেটের দায় বের হয়ে যাবো এটা স্বাভাবিক। আর পজিটিভ যদি কিছু থাকে হাসান ভাই যদি চোখে পড়ে, হাসান ভাই বলতে পারে আমার চোখে ভাই সরকারের সরকার পুরোটাই তো অবৈধ, এখানে বৈধতার কি আছে আমাদের? হাসান ভাইয়ের কাছে একটি প্রশ্ন, আক্তারুজ্জামান প্রধান নামে একজন কমেন্ট করছে, সব দোষ কি সরকারের? মানে উনি বোঝাতেছে সব দোষ সরকার, সরকার যে সব দিক নির্দেশনা দিছে জনগণকে, জনগণ সেই দিক নির্দেশনাগুলি কি মেনেছিল? না মজিবুর ভাই, সরকার কিন্তু দায় এড়াতে পারে না, যেহেতু সরকার সরকারেরই সব, সরকার কিন্তু কোনোভাবে দায় এড়াতে পারে না। সরকার আপনাকে বলছে আপনি ঘরে থাকেন, আপনি ঘর থেকে বের হবেন না, কিন্তু আপনি তো সাধারণ জনগণ হিসেবে আপনি ঘরে থাকেননি, আপনি বের হয়ে আসছেন, সরকার কি প্রত্যেক ঘরে গিয়ে পাহারা দিবে? ভাই এখানে তো আমাদের প্রশ্ন, এই দেশটা যে এত উন্নত করলেন, আপনি সিঙ্গাপুর বানাইলেন, মানে সামান্য একদিন দুই দিন মানুষ ঘরে থাকতে পারে না, পেটের তাগিদে মানুষ বের হয়, তার মানে বুঝতে হবে যে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা মানে আপনাদের বুঝতে হবে তো। একটা মানুষ মৃত্যুর ভয় পাচ্ছে না, তারা ক্ষুধা মুক্ত বাংলাদেশ দেখতে পায়, তারা বলতেছে আমার করোনা দিয়ে কি করবো, আমি যদি ক্ষুধাই মারা যাই তাহলে বুঝতে হবে যে এই দেশ আসলে ভালো নেই, এটা আপনার মানতে হবে। আপনি তো সরকার তো দায় এড়াতে পারেন না, আপনার কাছে সবকিছু, পুলিশ প্রশাসন ক্ষমতা সবকিছু আপনার কাছে, তাহলে তো আপনিই তো সবকিছু করেন। আমরা তো বিরোধী দল, আমরা তো কোনো কিছু করতে পারি না ভাই, আমরা ত্রাণ দিতে গেলেও আমাদের অ্যারেস্ট করা হয়, আমরা তো এমন কি কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে যে ত্রাণ দিতে যাওয়ার পরও আপনারা মানে অ্যারেস্ট হইছেন বা পুলিশের ধরে নিয়েছেন? আমার তানোরা হচ্ছে নওগাঁ জেলার তানোরা উপজেলার সাবেক সভাপতিকে আমার 6 মাসের জেল দিয়েছে, এরকম অনেক আছে। আমরা আসলে বলতে চাই, এগুলো স্প্রেড করতে গেলে মানে ছাত্র দলের মতো ভীতকর হবে দেখে আমরা আসলে স্প্রেড করিনি জিনিসগুলো। এই এই ঘটনাগুলো ঘটেছে ভাই মজিবুর ভাই, আমরা কিন্তু ধরেন আমরা যেটা মানে সাধারণ জনগণ হিসেবে যেটা মনে করি, আমাদের আর্মিকে ক্ষমতা দেওয়া হোক পুরোপুরি, তারা যে সারা বাংলাদেশের ত্রাণ সামগ্রী তারাই বিতরণ করবে, আমরা তো আসলে যারা বিরোধী শক্তি, আমরা তো আর্মির উপরে বিশ্বাস রেখেই এবারে যে নির্বাচনটা 30 জানুয়ারি যে ডিসেম্বরের যে নির্বাচনটা আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা কিন্তু সেনাবাহিনীর উপরে নির্ভর করেই নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, তারপরেও কিন্তু ফলটা কি আসছে তা আপনারা দেখেছেন। তো আপনি এখন যে বিষয়টা বলছিলেন যে সেনাবাহিনীর কাছে আবারও সেই বিষয় মানে হস্তান্তরের বিষয়টা রেখে কার্যক্রম গুলি বাস্তবায়ন করার বিষয়টা, তা আমরা সেখানে কতটুকু আস্থা রাখতে পারি? এটা হচ্ছে মিনিস্ট্রি পাওয়ার, সেনাবাহিনীকে নির্বাচনের সময় কিন্তু একটা ম্যাজিস্ট্রেট সাথে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি পাওয়ারটা দেওয়া হয়নি, ডিরেক্ট পাওয়ারটা দেওয়া হয়নি, ওইটা হাসান ভাই মিন করেছে, সরাসরি ক্ষমতা দেন সেনাবাহিনীকে। আর্মিকে যখন আপনি আর্মি সেনাবাহিনীকে যদি আপনি সরাসরি ক্ষমতাটা দিয়ে দেন,
দুই মাসের জন্য কি 3 মাসের জন্য ওদের ক্ষমতা দেওয়া হোক এবং লিখিতভাবে দেওয়া হোক, যে কোনো সময় ওরা অ্যাকশন নিতে পারবে, কেন সেনাবাহিনীর কাছে তারা ক্ষমতা অ্যাকশন নিতে হস্তান্তর করবে? আওয়ামী লীগের কি এমন দুর্বলতা আছে যে দেশের সাধারণ মানুষ তো আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত না, যে এই দল এই সরকার দেশ চালাইতে পারতেছে না, এরকম কোন ভাই সিচুয়েশন তো তৈরি হয় নাই, কেন ভাই সেনাবাহিনীর কাছে আমরা কিন্তু হস্তান্তর করবে? মুজিব ভাই, আমরা কিন্তু অসাধারণ ক্ষিপ্ত মানুষ, না আমরা কিন্তু দেশের নাগরিক, আমরাও কিন্তু ট্যাক্স দিই, হাসান ভাইও দেয়, আমিও ট্যাক্স দিই গভর্নমেন্টকে, তো আমাদের নিরাপত্তাটা কোথায়? আপনি জানেন ইলেকশনের মানে নির্বাচনের দিন রাতের আমি কুমিল্লা ঢুকেছি, আগে পরের দিন ইলেকশন, আমাদের কেন্দ্র একটা ঝামেলা আছে, ভাই আমরা এক সপ্তাহ বাসায় আমাকে থাকতে রাতের পারিনি, নির্বাচনের আগে 1 সপ্তাহ কি বাসায় থাকতে পারিনি, আমি আমার আমি এক বাসা মাস ভাঙচুর, নারায়ণগঞ্জের তারপর আমাকে বাইরে কিন্তু ছিলাম। আমার কি করেছে জানেন, আমি ভোটের দিন রাতের বেলা ঢুকেছি গলিতে, ঠিক 12টায় ঢুকেছি, 12টায় অ্যারেস্ট হয়ে গেছি 2 মিনিট পরেই, বিডিআর সহ কিন্তু ধরে নিয়ে গেছে, ইলেকশনের দিন কিন্তু আমি পুরো দিন জেলখানে ছিলাম। তারপর এটা তো করলে ভাই তাহলে সরকারের প্রতি আপনি ক্ষিপ্ত হবেন না, বা আমি একা ভোট দিই, হাসান ভাই একা ভোট দিই, কি করবে আমরা, কি গভর্নমেন্ট কে ফেল করাই ফেলতে পারবো? গভর্নমেন্ট মোদিবর আমাদেরকে ভাই, সামান্য পরিমাণ রিস্ক নিতে মোদিবর দেয় ভাই না। একটা কথা বলি, বলেন। কিছুদিন আগে দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী দীপুমনি লাইনে দাঁড়িয়ে দীপুমনি, থেকে আপনার হচ্ছে দীপুমনি ইয়ে নিচ্ছে, ওই যাবে টিসিবির আপনার হচ্ছে চাল তেল নিচ্ছে। ভাই আমরা তো লাইন দিয়ে ভোট দেওয়ার গণতন্ত্রের অধিকারী হারিয়ে ফেলেছি, বাংলাদেশ যে লাইন ধরে দাঁড়িয়ে থেকে মানুষের উৎসব উৎসব মুখর ভাবে যেভাবে ভোট দিত, আসলে এগুলো হাস্যকর যখন জিনিস যখন ফেসবুকে দেখি, আমরা আমরা ছোট মানুষ আসলে লজ্জাজনকের মধ্যে পড়ে যাই। আচ্ছা শিবলু ভাই, একটা ছোট আমাদের প্রশ্ন, ভোটের যে অধিকার করোনা মজিবর ভাইরাসের ভাই, আজ আমাদের পর্যন্ত ভোটের দেশে অধিকার কোথাও না ফিরিয়ে খেয়ে দিন, মানুষ মারা গেছে কিনা, যে এরকম মজিবর ভাই প্রশ্ন আমাদেরকে তাহলে? ভোটের অধিকার ফিরিয়ে দিন। এমনটা আমরা আমরা শুনিনি, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমাদের প্রতি এমনটা ছিল যে মধ্যবিত্ত পরিবার যদি আপনাদের কাছে না চাইতে পারে, আপনারা লুকায় হলো বা কোনো মাধ্যমের মাধ্যমে হলো আপনারা জেনে ওনার বাসায় খাবারটা পুছিয়ে দিন, আমরা চেষ্টা করছি আমাদের জায়গায় থেকে। করোনাতে আসলে না খেয়ে মরেছে এরকম রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি, গভর্নমেন্ট কিন্তু এতটাও না যে একদম মানুষকে না খেয়ে মারবে, কিছুটা আলোচনা করা যায়, বাংলাদেশে এমনটা হয়নি, কিন্তু হ্যাঁ গভর্নমেন্ট মানুষকে মারছে কোন উপায়ে, এই যে কালকে খুলে দিল কোনো আলোচনা ছাড়া, হাসান ভাই বলেছিল একটা বহুদলীয় টিম করার জন্য, যেটা বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, সবাই মিলে, মানে যারা দেশকে দেশের ভালো চান, যারা দেশের ভালো বুঝেন, যারা আমাদের থেকে ভালো বুঝেন, ওনারা নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেন, আমি এই সময়টাতে লকডাউন রাখবো, এই সময়টাতে লকডাউন খুলবো, তাহলে কিন্তু দেশ নিয়ন্ত্রিত হবে, মরবে কিন্তু মানুষ এখন, আপনি দেখেন আজকে 28 সঠিক ইয়ে করেন, আল্লাহ না করুক কালকে থেকে দেখেন কতজন আক্রান্ত বেড়ে যায়, রিক্সা ড্রাইভার কিন্তু না খেয়ে মরছে না, ওনাকে কেউ না কেউ খাবার দিচ্ছে, কেউ ছবি তোলার জন্য হলো দিচ্ছে, কেউ বিবেকের তাড়নায় হলো দিচ্ছে, সে পাচ্ছে, প্রবলেমটা হচ্ছে মধ্যবিত্ত, ওরা কিন্তু পাচ্ছিল না, ওরা কিন্তু চাইতে পারছিল না, এই জন্যই আমাদের মাঝখানে দেশনায়কের নির্দেশ ছিল মধ্যবিত্ত পরিবারকে বাঁচানোর চেষ্টা করুন, নিম্ন শ্রেণীর জন্য কিন্তু সবাই রাস্তায় দাঁড়াইতে ওরা কিন্তু চিন্তা করে না। আচ্ছা আর ভাই, কেউ আমাদের ভাই, একজন আমাদের একজন দর্শক প্রশ্ন করছে ভাই, জি রাজনৈতিক আলাপ বেশি হয়ে যাচ্ছে, আজকের আলোচনার টপিক ছিল কোভিড-19, তাহলে আমরা রাজনীতিতে ঢুকে গেছি, যেহেতু আমি ইনভাইট করছি রাজনীতিবিদদেরকে, তাদের সাথে আমি আলাপ আলোচনা করার মূল উদ্দেশ্য ছিল আপনারা আপনাদের এলাকায় কি কাজ করছেন করোনা ভাইরাসের জন্য, আপনারা আপনাদের পক্ষ থেকে কি কি সহযোগিতা করছেন, আমরা সারা অনুষ্ঠান জুড়ে তাও শুনেছি, রাজনৈতিক আলাপ অনেকগুলি শুনেছি, তো এখন ইমরান জিসান তোমার যদি কোনো প্রশ্ন থাকে ভাইদের কাছে বলতে পারো, আর না তো কোভিড-19-এ মানুষ কিভাবে ভালো থাকতে পারে এরকম কোন একটা প্রশ্ন, মানে তুমি যদি এরকম ফাইনাল দর্শকদের কোশ্চেন, উদ্দেশ্যে কিছু বলো, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। জি মজিবুর ভাই আপনাকে ধন্যবাদ, যে বিষয়টা আপনি আমাকে এখন বললেন সেটা হচ্ছে যে কোভিড-19 বিষয়টা হচ্ছে কি, কোভিড-19 নিয়ে তার সাথে অনেক আলোচনা হয়েছে, এটা নিয়ে আর আলোচনার কিছুই নাই, এটা নিয়ে আলোচনা করতে গেলে হয়তো অনেকের পক্ষে যায়, অনেকের বিপক্ষে যায়, তো আমরা এগুলি নিয়ে আর কথা না বলি। তো আমি সর্বোপরি আপনাদের আজকে যে আপনার সাথে যে দুইজন আছে আজকে, হাসান ভাই এবং শিবলু ভাই, তাদের দুজনের সাথে আজকে আমি নতুন পরিচয়, তো রনি ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, নারায়ণগঞ্জ জেলা রাজনীতি করে, সে খুব ত্যাগী একজন নেতা, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, তো আপনাদের দুইজনকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আমার ছাত্র সংগঠন নারায়ণগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, আশা করি হয়তো কোনো এক সময় কোনো এক আয়োজনে আপনাদের সাথে আবারও কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা, আপনারা সকলেই আপাতত কিছুটা সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আপনারা নিজেরা সকলেই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সেই প্রত্যাশা কামনা করে আপনাদের সকলের কাছ থেকে আমিও বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা শিবলু ভাই, আপনি যদি ছোট্ট একটি কথা বলে, মানে আচ্ছা না শিবলু ভাই না, হাসান ভাই আগে বলেন, হাসান ভাই
দেশবাসীর উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্বন্ধে কোনো কিছু বলে আপনি আপনার বক্তব্য শেষ করতে পারেন আজকের জন্য। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকলে অনেক ঘোরা হবে, বেঁচে থাকলে অনেক আনন্দ করা হবে। নিজে যদি আমরা সচেতন না হই তাহলে কেউ সচেতন করতে পারবে না, তাই সবার কাছে করজোড়ে অনুরোধ, আপনারা সবাই ঘরে থাকবেন, ঘরে থাকলেই আপনারা সুস্থ থাকবেন। এবং যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি, যারা সারা বাংলাদেশে সাহায্য সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ দিই আমরা, এবং যারা সোশ্যাল মিডিয়া আপনাদের মতো আমাদের নিয়ে যে কথা বলছে তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমি আজকে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, এবং দেশ নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কবির ভাই, দেশবাসীর উদ্দেশ্যে যদি করোনা ভাইরাসে কিভাবে মানুষ ভালো থাকতে পারে এই বিষয়ে কিছু কথা বলতেন, আমি অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ মজিবর, এবং আমার দুই আজকের আলোচক, অভিজ্ঞ আলোচক বলবো আমি, কারণ পলিটিশিয়ানরা এমনিতেই আলোচনায় খুব অভিজ্ঞ হয়, তারা আমার চেয়ে অনেক ভালো বক্তা। আমি এতটুকুই বলবো দেশবাসীর উদ্দেশ্যে যে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, এই করোনার মধ্যে একটাই অনুরোধ, নিজের পরিবারকে যদি বিপদমুক্ত করোনা মুক্ত রাখতে চান তাহলে নিজে অন্তত বাইরে ঘোরাফেরা বন্ধ করুন, এবং বেঁচে থাকলে অনেক আনন্দ করতে পারবেন, অনেক উৎসব করতে পারবেন, অফিস করতে পারবেন, চাকরি করতে পারবেন, সব করতে পারবেন। আশা করি যে সবাই অন্তত সরকারি নির্দেশনাগুলো মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাইরে ঘোরাফেরাটা, অযথা বাইরে ঘোরাফেরাটা করবেন না, নিজে মুক্ত থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে, সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি সেম প্রশ্ন শিবলু ভাইয়ের কাছে করতে চাই। শিবলু ভাই, আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন, দেশবাসী কিভাবে এই করোনা থেকে মুক্ত থাকতে পারবে, তারপর আমি আমার অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ মুজিব ভাই, আগে তো অনুষ্ঠান শেষ করবেন, সেজন্য অনুষ্ঠানে আমাদেরকে, আমাকে, হাসান ভাইকে, রনি ভাইকে, কবির ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর কবির ভাই যেটা বলেছেন, উনি ডেফিনেটলি ভালো বক্তা, ভালো বলতে পারেন, ভালো বুঝেন, ওনার যে প্রফেশন এটা আমাদের থেকে ভালো। আমরা তো সাংবাদিকতা, আমাদের রাজনীতি, আমরা এক পক্ষ নিয়ে চিন্তা করি সব সময়, এটা আমাদের কি বলে এটাকে, মানে আমাদের নীতি নিয়ম, আমরা এক পক্ষ নিয়ে চিন্তা করতে হয়। কবির ভাইটা উনি সাংবাদিক মানুষ, সবাইকে নিয়ে চিন্তা করে, সবাইকে নিয়ে কথা বলে, উনি অনেক ভালো বলেছেন। হাসান ভাই অনেক ভালো বলেছেন, উনি অনেক, হাসান ভাই অনেক একটা সুসংগঠিত এরিয়ার নেতা, উনি অনেক 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 ছাত্র দল কর্মীদেরকে উনি মেনটেন করতে হয়, আমাদের তুলনায় অনেক বেশি, ওনার অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো এর মধ্যে দিয়ে হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, মজিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর করোনা পরিস্থিতি নিয়ে আসলে আমরা রাজনীতির বাইরে যেতে হবে, আমরা চিন্তা করতে হবে সাধারণ মানুষের কথা, আমরা চিন্তা করতে হবে যে মানুষটা মরছে, যে মানুষটা মরবে সেটা আমার ভাই, আমরা নিজেরা সতর্ক হই। গণপরিবহন যেটা কালকে থেকে শুরু হচ্ছে, আমরা আসলে এটাকে, আমার আমার যুক্তিতে, জানি না কে কি মনে করে, এটাকে আমরা পরিহার করি। বেঁচে থাকলে আমরা অনেক ঘুরতে পারবো, নানার বাড়ি, মামার বাড়ি আম কাঁঠাল খেতে যেতে পারবো, কোনো সমস্যা নেই, বাট এই কন্ডিশনে আমরা ঘরে থাকার চেষ্টা করি, বেঁচে থাকি। আমরা ইন্ডিয়ার মতো একটা জাতিকে আমরা ফলো করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু বাঙালি জাতি বরাবরই সক্রিয়, শক্তিশালী, এটা প্রমাণ করেছে ইতিহাস। এটা আমাদের, আমরা যে শক্তিশালী বীরের জাতি সেটা আমরাও জানি। আমরা নিজেদের মধ্যে কাদা ছিঁড়াছিঁড়ি বন্ধ করে আমরা দেশের কথা চিন্তা করি। এই মুহূর্তে একটা ছোট্ট সাজেশন, ছোট জায়গা থেকে, যদি একটা জরুরি অবস্থার মতো অবস্থাকে আনা যায় বাংলাদেশে, যেটা আসামে বলতে চাইছে আর্মি ক্ষমতা, আর্মি ক্ষমতা, এটা মিনিংটা এমন ছিল আমি যেটা বুঝেছি, জরুরি অবস্থার মতো একটা অবস্থা বাংলাদেশে আনতে হবে, মানুষকে ঘরমুখী করার জন্য জোর করতে হবে, মানুষকে ঘরে রাখতে হবে মিনিমাম এক মাস। তাহলে আপনি জর্ডান থাকেন, যারা ইতালি থাকে তারাও দেখেছি 1000 থেকে মৃত্যুর মিছিল, এখন কিন্তু 100 কমে এসেছে, আরো কমবে, আমরা কিন্তু বাড়ছি। এই মুহূর্তে আমাদের লকডাউনটা খোলাটা আসলে উচিত হয়নি, আমরা সুস্থ থাকার চেষ্টা করব, ঘরে থাকব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব, সর্বোচ্চ হচ্ছে নিয়মগুলো মানবো, যদি বেরোতেই হয় একান্ত আমরা কাজ করার জন্য বেরোতে হই, আমরা সরকারের যে নীতিমালা আছে এগুলো ফলো করব। ধন্যবাদ মুজিব ভাই, ধন্যবাদ আজকের অতিথি কবিরুল ইসলাম ভাইকে, এবং ফরিদুদ্দিন শিবলু ভাইকে, আরো আছেন আমাদের বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি আবু হাসান ভাইকে।
আপনারা আমার মতো এরকম ক্ষুদ্র একজনের ডাকে আপনারা যে এখানে আসছেন সেই জন্য আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো আমি আসলে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি সারা পৃথিবীর খবর দিয়ে, যে এই মুহূর্তে আমি লাইভ দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে 60,91,690 জন করোনায় আক্রান্ত, সারা পৃথিবীতে 60,91,690 জন। আর আমি যে দেশে থাকি এই দেশে আজকে করোনা পজিটিভ মাত্র 4 জন, টোটাল আক্রান্ত হচ্ছে গিয়ে জর্ডানে 734 জন, টোটাল এই পর্যন্ত 734 জন আক্রান্ত। তো সারা পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা প্রবাসে যারা থাকি আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সুস্থ থেকে ভালোভাবে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের চাকাকে আমরা চালু রাখতে পারি। তো আমাদের দর্শক যারা ছিলেন আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলের প্রতি ভালোবাসা রেখে শহীদ জিয়াউর রহমানের 39তম শাহাদাত বার্ষিকী আজকে, তার আত্মার রূহ তার রুহের মাগফিরাত কামনা করে আমার আজকের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।